এভরিওয়ান, এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? সবাই আমাকে ভালো ঠিক মতো দেখতে পাচ্ছ, ঠিক মতো শুনতে পাচ্ছ? জি জি ভাইয়া, স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কয়জন জয়েন করেছো? 9 জন মেবি জয়েন করেছো, তাই না? 9 জন, 10 জন, সবাই মনে হয় জয়েন করেছে, কেউ মনে হয় মিসিং নাই। ঠিক আছে, হ্যাঁ। কি অবস্থা, সবাই কেমন আছো? তার তার কি অবস্থা একটু সবার পরিচয়টা আগে জেনে নেই। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, কারণ স্ক্রিনটা আমার ওই পাশে আছে। তুমি একজন করে যদি তোমাদের একটু ডিটেল গুলা বলো তাহলে ভালো হয়, কে কোথা থেকে আমরা আছি আর কোন স্কুল থেকে আছি। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি ওয়ালাইকুম সালাম, আদিবা। কি অবস্থা? হুম, আলহামদুলিল্লাহ আদিবা ভালো। কোথা থেকে? ঢাকা থেকে মণিপুর স্কুল। আচ্ছা, তারপর কে আছো? আসসালামু আলাইকুম মম স্যার। আছো মম? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মমতা, আমি ঢাকা থেকে হুম, মমতা। মণিপুর। আচ্ছা, দুইজন একই সাথে নাকি? জি স্যার, আমি আর আদিবা ও আচ্ছা আচ্ছা, তারপর বাকিরা? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি ওয়ালাইকুম মহিবুল। সালাম। স্যার, আমি মহিবুল, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ থেকে। আচ্ছা, বেশ গ্রেট। তারপর কে আছে? তারপর আসসালামু কে আছে, আলাইকুম কেউ কি আছে? ওয়ালাইকুম স্যার, সালাম। আমি মমো, ঢাকা থেকে মণিপুর স্কুল। বাবা, মণিপুর স্কুল থেকে এত বেশি? তারপর স্যার, আমি উচ্ছলাদিত্য, আমি হ্যাঁ, ঢাকা রহমতুল্লাহ স্কুল থেকে। আচ্ছা, ওসল তো আগে চিনি, আগে ক্লাস করতো। তারপর স্যার, আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম আমি স্যার। এনামুল হাসান। আচ্ছা ঠিক আছে, ওকে, সবার সাথে মেসেঞ্জারে পরিচয় হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি আমি আজকে ল্যাপটপ নিয়ে ক্লাস করতে বসি নাই, তো এই জন্য প্রত্যেকে দেখতে পাচ্ছি না যে কে কথা বলতেছে, তার কি অবস্থা। পরের দিন নেক্সট ক্লাস থেকে ল্যাপটপ নিয়ে বসবো নি। আচ্ছা, বোর্ড দেখা যাচ্ছে ক্লিয়ারলি? বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা ঠিক আছে, জি তো স্যার। ফিজিক্স নিয়ে তোমাদের সাথে আমার কাজ হবে আর কি। মূলত আগে বলো দেখি যে কার ফিজিক্সে কি অবস্থা, ফিজিক্সে কি চলতেছে, কি দুঃসময় যাচ্ছে না সুসময় যাচ্ছে, একটু শোনা দরকার আসলে। কার কি কে কিছু, কেউ কিছু বলতে চাইলে একটু বলতে পারো ফিজিক্স সম্পর্কে, বা যে কোনো ধরনের ইয়া, এনিথিং। ভাইয়া, আমার ফিজিক্সে একটু অবস্থা খারাপ। আচ্ছা, কেন কেন খারাপ? মানে ভাইয়া, মানে কিছু বুঝতে পারি না, খালি সূত্রই খালি মুখস্থ, কিন্তু কোনো কনসেপ্ট বুঝি না। আচ্ছা, সূত্র মুখস্থ, কনসেপ্ট বুঝি না। তারপর একটা পয়েন্ট পাওয়া গেল, সূত্র মুখস্থ কিন্তু কনসেপ্ট বুঝি না। তারপর আর কারো কিছু এরকম পয়েন্ট আছে, এইটা পারি না, ওইটা সমস্যা, এই সমস্যা। আমাদের এই পর্যন্ত স্কুলে 9টা চ্যাপ্টার পড়ানো, আমি পঞ্চম অধ্যায় কিছু বুঝি না। পঞ্চম অধ্যায় কিছু বুঝি না, আর বাকি বাকি তাহলে 8টা বুঝি? স্যার, বাকি একটা মোটামুটি পারি, কিন্তু পঞ্চম আচ্ছা, তারপর বাকিদের আর কি কি ইস্যু আছে? ফিজিক্স সম্বন্ধে যত অভিযোগ আছে আজকে একটু শুনবো সবার কাছ থেকে, কার কি স্যার কত অভিযোগ। স্যার আমার আলোর হ্যাঁ প্রতিফলন প্রতিসরণ অধ্যায়গুলো বুঝতে অনেক সমস্যা হয়। আচ্ছা, ওকে, তারপর আর কার কি অভিযোগ আছে? স্যার, আমি চেষ্টা করলে সবই বুঝতে পারি, কিন্তু ফিজিক্স পরীক্ষার হলে গিয়ে ফিজিক্স ভীতির কারণে কিছুই লিখতে পারি না। আচ্ছা ঠিক আছে, ওকে, তারপর তারপর আর কি আছে? তোমাদের সবারটা শুনে নেই, তারপর আমি বলবো, সমস্যা নেই, সবারটা বলো। সবার শেষ? আর কারো কোনো সমস্যা নাই? কারোর কি আর কোনো সমস্যা নাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যেই মোটামুটি টুকটাক প্রবলেম গুলা বললা, আমি সেই প্রবলেমটাকে একবারে একটা লাইনে ভাগ করে দেই। হ্যাঁ, সেই লাইনটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে কি বুঝি না, বুঝি না তাও বুঝি না, অনেকটা এরকম প্রবলেমটা, তাই না? আমার কি ক্ষেত্রে বুঝি না তাও বুঝি না। ঠিক আছে, আসলে আমরা যখন সূত্র মুখস্থ করি, সূত্র মাথায় রাখি, হ্যাঁ, সূত্রের কোনটার মান কি, কোনটা কি বসাইতে হয় সেটা বুঝি, বাট যখনই সেই সূত্রটা অ্যাপ্লাই করতে দেওয়া হয়, ম্যাথ একটা
দিয়ে দেওয়া হয়, অচেনা অজানা ম্যাপ দিয়ে দেওয়া হয়, তখন আর পারি না। কারণ ওই যে কি বুঝি না তাও বুঝি না এইভাবে পড়ছি আর কি। হ্যাঁ, আর কনসেপ্টে একটু প্রবলেম থাকে যে কনসেপ্টটা না বুঝে আমরা সূত্র মুখস্থ করি। এখন এখানে শুধু তোমাদের দোষ না আসলে, কারণ ফিজিক্স সাবজেক্টে এমন একটা ডেডিকেটেড সাবজেক্ট, ওইটাকে ওইভাবে কনসেপচুয়াল ওয়েতে পড়ে দেন বুঝতে হয়। বাট আমরা অধিকাংশ জায়গায় আমাদের সেই ফ্যাসিলিটিটা নাই যে আমরা কনসেপচুয়াল বেস করে ই করে বুঝবো আর কি। তো দেখি কতটুক তোমাদের কি করা যায়, কনসেপ্ট দিয়ে পড়ানোর চেষ্টা করবো আমি অ্যাজ ফার অ্যাজ আই ক্যান। ওকে, আচ্ছা, কেউ মনে হয় হেডফোন ব্যবহার না করে স্পিকার দিয়ে আমাকে শুনতেছো, যার ফলে আমার কথাটার ইকো আবার আমার কাছে আসতেছে, এমন কি কেউ আছো? যদি এমন কেউ থাকো তাহলে তোমার মাইক্রোফোনটা অফ করে রাখতে পারো, শুধু কথা বলার সময় মাইক্রোফোনটা অন করে রাখবে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তো আমার কথাগুলা কি বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? এনিওয়ান? আমার কথাগুলো কি বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে? না না আছে, স্যার। ঠিক আছে। আসলে হয় কি, অনলাইনে একটু পড়ার একটা সমস্যা হয় কি, রিয়েল টাইম ইন্টারঅ্যাকশনটা হয় না। তো দেখা যায় আমি একটা কথা বললে সেটা প্রসেস হইতে কিছু সময় নেয়, দেন তোমাদের কাছে প্রসেস হয়ে আবার সেই শব্দটা গিয়ে দেন আবার আমার কাছে আসতে একটু সময় নেয়, তো এই জন্য একটু অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হয়। এটা কিছু করার নেই, এটা আমাদের মেনে নিতে হবে। তো যাই হোক, আমি কন্টিনিউয়াসলি কথা বলে যাব, যখন তোমাদের কোনো রিপ্লাই করার প্রয়োজন পড়বে বা আমি আজ করব তখন একটু সাথে সাথে রিপ্লাই করো, তাহলে জিনিসটা মাত্র মানে স্মুথলি যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো বলছিলাম যে আমরা আজকে চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব। আচ্ছা, চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করার আগে আমি বলি, আজকে তো রবিবার, তাই না? আমরা কি তাহলে এখন থেকে রবিবার আর হচ্ছে মঙ্গলবার এই 2 দিন 6টার সময় সবাই ক্লাস করতে পারবো তো, নাকি কারো কোনো ভাইয়া সমস্যা আমার হবে? ভাইয়া আমার মঙ্গলবারে সমস্যা আছে, শুধু একমাত্র সন্ধ্যায়। মঙ্গলবারের সমস্যা, আর কোনোবারের সমস্যা নাই, তাহলে আমরাই করি রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার করি। হ্যাঁ দিবেন, আমার সমস্যা নেই। রবিবার আর বৃহস্পতিবার আমরা 6টার সময় পড়ি। তাহলে 6টা বলতে কি সবসময় 6টা যে হবে তা না, কারণ কি মাগরিবে নামাজের একটা সময় আছে, কারো একটু বেশি সময় লেগে যায়, তো 6টা থেকে 6:15টার মধ্যে আমরা ক্লাসে জয়েন করে ফেলবো, ঠিক আছে? এরকমই আর কি টাইমিংটা থাকবে মোটামুটি। তবে চেষ্টা করবো ফিক্সড টাইমটা মেনটেন করার, 6টা ধরে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা তাহলে এটা ফিক্স করে ফেলি, আমাদের রুটিনটা হবে রবিবার, রবিবার এন্ড হচ্ছে কি বার বললাম, বৃহস্পতিবার, তাই না? আচ্ছা, বৃহস্পতিবার সেটা হচ্ছে 6 PM। ওকে, 2 দিনে 6 PM। ওকে, তো এই টাইমটা আমরা মেনটেন করে এখন কন্টিনিউয়াসলি ক্লাস করব। আচ্ছা, এখন দেখো আমরা যখন ফিক্স করব, আমরা কিছু প্রথমে যে কাজটা করব, যেই কাজটাই পড়ি না কেন, যেমনি পড়ি না কেন, ওই যে কি বুঝি না তাও বুঝি না প্রবলেমটা সলভ করতে হবে সবার আগে, ঠিক আছে? আসলে কোন জিনিসটা বুঝি না বা জিনিসটা কিভাবে বোঝা দরকার সেটা বুঝতে হবে। দেন হচ্ছে, আর ওইটা বোঝার জন্য না তোমাকে আসলে কনসেপচুয়ালি পড়তে হবে, যে কনসেপ্ট বুঝে যে আমি জিনিসটা পড়তেছি এইটা কি, এটা কি কাজে লাগে, বা এটা আসলে কি। জাস্ট সূত্রটা মুখস্থ রাখলে হবে কি জানো, তুমি ওই সূত্র দিয়ে যেই কয়েকটা ম্যাপ তুমি নিজে নিজে একবার স্যার দেখেছো আমি বা কথা কোনো বুঝতেছি গাইড বা না। কোনো কিছু, এখন বুঝতেছো? বাকিরা কি বুঝতেছো আমার কথা? জি স্যার, বোঝা যায়। জি স্যার, জি স্যার, বোঝা আচ্ছা, যাচ্ছে। তাহলে মনে হয় ভাইয়া তোমার নেট কানেকশনে একটু প্রবলেম করতেছে, ঠিক আছে? আমার এন্ড থেকে যদি প্রবলেম হয় তাহলে কেউ সবারই শুনতে সমস্যা হবে, তাহলে তোমার এন্ড থেকে একটু চেক করো, হয়তো নেটের কানেকশন যেহেতু আজকে আবহাওয়া একটু খারাপ আছে, বেশি বৃষ্টি হচ্ছে, হতে পারে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা তাহলে আগে কনসেপচুয়াল বেস আগাবো, একটা চ্যাপ্টার ধরবো, ধরে সেটা আগাটো গোড়া কনসেপ্ট করবো, প্রত্যেকটা ইকুয়েশন বুঝবো, বিভিন্ন আলাপ আলোচনা করবো, দেন সেখান থেকে তারপর আমরা ম্যাথ সলভ করবো। ম্যাথ সলভ করবো 2 ভাবে, একটা হচ্ছে আমি তোমাদের কিছু ম্যাথ দিব নোট আকারে, যেই ম্যাথ গুলো তোমরা স্পেসিফিকলি করো, যে ম্যাথ গুলো করলে মোটামুটি ব্রেনের একটা ভালো প্র্যাকটিস হবে, আর হচ্ছে গিয়ে তোমাদের এন্ড থেকে কিছু প্রবলেম সলভিং থাকবে। দেখা গেলো তুমি 10-15টা ম্যাথ করলা, যেটা করলে মোটামুটি চ্যাপ্টারের সব ধরনের টাইপ ম্যাথ কভার হয়ে যায়, তারপর তোমার কিছু কিছু প্রবলেম বের হতে পারে, দেন প্রবলেম সলভিং ক্লাস। তো আমরা এইভাবে ক্লাস করবো, তাহলে প্রথমে কনসেপ্ট বা বেসিক, দেন হচ্ছে ম্যাথ প্রবলেম, অ্যান্ড দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভিং, এইভাবে ক্লাসটা আগাবে। আর এই তো, আর তেমন কিছু আমি দেখতেছি না আপাতত। আচ্ছা, আজকে বল তাহলে আমরা পড়ায় যেতে পারি নাকি? আরে গুড টু গো, বা কেউ কি আমাকে কোনো কিছু প্রশ্ন করতে চাও, যে কোনো জিজ্ঞাসা, যে কোনো কিছু নিয়ে, পড়াশোনা হইতে পারে, পড়াশোনার বাইরে হতে পারে,
কোনো প্রশ্ন কথা আছে কারো? কারো কি আছে কোনো কিছু বলার? নাই? আচ্ছা ঠিক আছে, তো আমি তাহলে ধরে নিলাম আমরা তাহলে এখন আমাদের চ্যাপ্টারটা স্টার্ট করতে পারি। এখন আমাকে বলো তো দেখি যে তোমাদের মধ্যে কারা কারা চ্যাপ্টার 10টা একটু পড়ছো, এর আগে পড়ছো বা ঘেটে ঘেটে দেখছো ক্লাসের আগে? আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, আমি আমি জিজ্ঞেস করছি যে তোমাদের মধ্যে তোমরা কি চ্যাপ্টার 10টা আগে থেকে একটু দেখে আসছো বা ঘাটাঘাটি করছো কিনা? জি স্যার করছি। জি স্যার। আচ্ছা, তো যারা আগে থেকেই পড়ছো, যারা 10-এ আছি আমরা, আসলে এখন সবাই 9 আর 10-এর মাঝামাঝি একটা অবস্থায় আছে আর কি, তো তোমাদের এই চ্যাপ্টার থেকে কি প্রবলেম মনে হয়, মানে এই চ্যাপ্টারটা পড়ে কি মনে হয়েছে, কার কার কি মনে হয়েছে যদি একটু বলতা, যে কার কোথায় মনে হচ্ছে এখানে প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা বুঝি না বা এরকম কিছু? স্যার, এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টার থেকে কিছুটা ইজি। হুম, কিছুটা ইজি, দ্যাটস গুড। আর কোন, তার মানে এটা পারি, মোটামুটি পারি, কিছুটা বুঝতে পারছি। জি স্যার। ওকে ওকে, তো আমি এখন তাহলে আমরা শুরু করি আমাদের চ্যাপ্টার 10 থেকে। আর উই অল গুড টু গো, আমরা একটু খাতা কলম নিয়ে বসবো, যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে যেগুলো আমি বলবো একটু নোট করা দরকার, আমরা নোটটা করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তো চ্যাপ্টার 10 থেকে, চ্যাপ্টার 10, চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে চিত্তড়িৎ, তাই না? চিত্তড়িৎ বা স্ট্যাটিক্যাল চার্জ। হ্যাঁ, তো এই সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে? আচ্ছা, চিত্তড়িৎ কি সেটা বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে আধান বা চার্জ এই জিনিসটা আসলে কি। ঠিক আছে, আধান বা চার্জ জিনিসটা কি, আমরা সবাই একেবারে ছোটকাল থেকেই পড়ে আসছি, মোটামুটি 5-6 থেকে আমরা পড়ে আসছি, আমাদেরকে বোঝানো হয়েছে যে চার্জ শব্দটার সাথে আমরা যখন প্রথম পরিচয় হয়েছি তখন আমরা এভাবে পড়ে আসছি যে চার্জ জিনিসটা কোথায় থাকে, চার্জ জিনিসটা পরমাণুতে থাকে। পরমাণুতে কার কার মধ্যে থাকে আমরা জানি, পরমাণুতে কি কি আছে? পরমাণুতে আছে ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন, এই তিনটা পার্টিকেল নিয়ে চার্জ তৈরি। তো ইলেকট্রনের চার্জ আছে, প্রোটনেরও চার্জ আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউট্রনের চার্জ হচ্ছে জিরো। আচ্ছা, তো আমরা চার্জ কথাটার সাথে ওইখানে অভ্যস্ত হয়েছে, ঠিক আছে, বাট বিষয়টা হচ্ছে যে কখনো কি তোমরা প্রশ্ন করছো কাউকে, আচ্ছা প্রোটনের চার্জ আছে, ইলেকট্রনের চার্জ আছে বুঝলাম, বাট এই চার্জ জিনিসটা আসলে কি, কেউ কি বলতে পারবা এখন? এনিওয়ান, তার জিনিসটা একটা সুপার পাওয়ার, একটা সুপার পাওয়ার? আচ্ছা ওকে, আচ্ছা কাইন্ড অফ সুপার পাওয়ার, বুঝতে পারছি তুমি ভিডিও দেখে বলতেছো আর কি। হ্যাঁ, চার্জ জিনিসটা আমরা কখনো জিজ্ঞেস করি নাই কাউকে, কারণ আমাদের মাথার মধ্যে না প্রশ্নটা আসে কম, আমরা তথ্য ভিত্তিক জিনিসটা মানে গুলে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আর কি। তো যখন আমি যদি তোমাকে সাপোজ বলি যে আমি বাজার থেকে আজকে 1 কেজি আলু কিনে আনবো, ঠিক আছে, তো তুমি কি জিজ্ঞাসা করো কাউকে আলু কি? নিশ্চয়ই করো না, কারণ বিকজ ইউ রিয়েলি নো হোয়াট ইজ আলু, তাই না? আলুটা কি, বা তোমাকে যদি প্রশ্ন করা হয় আলুর পরিমাণটা কত, 1 কেজি, 1 কেজি পরিমাণটা কতটুকু হবে সেটা সম্পর্কে তোমার আইডিয়া আছে। তো এই জন্য তুমি কিন্তু এখন আর কাউকে প্রশ্ন করো না যে 1 কেজি মানে কি। তো ইলেকট্রন আর প্রোটনের চার্জ আছে, ঠিক আছে, চার্জটা মানে কি সেটা তো আমরা বুঝি, বুঝার জিজ্ঞেস করি না বা ওইভাবে ফিল করতে পারি না বা আমাদের ফিল করানো হয় না আর কি, এই জন্য আমরা চিন্তা করি না। আচ্ছা, তো আমি বলি চার্জ জিনিসটা কি আসলে। চার্জ জিনিসটা হচ্ছে কোন একটা পার্টিকেলের, পার্টিকেল বলতে পরমাণুর কণা বোঝানো হচ্ছে, তো কোন একটা পার্টিকেলের মধ্যে থাকা, কোন কণার মধ্যে থাকা এমন একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা যদি কারোর মধ্যে থাকে, যেই বৈশিষ্ট্যটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে ওই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন অন্য কাউকে আকর্ষণ করতে পারবে অথবা বিকর্ষণ করতে পারবে। হুম, তো চার্জ হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য থাকার কারণে একটা চার্জিত কণা অন্য একটা চার্জিত কণাকে আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে। কথাটা কি ক্লিয়ার? আমি একটু মেক শিওর করে নিই কথাগুলো, কি সবাই বুঝতে পারছো
মানে কোনো আটকে আটকে যাচ্ছে কি? না ভাই বুঝতেছি। ওকে ওকে ঠিক আছে, তাহলে চার্জ কথাটার খাঁটি বাংলা ভাষায় বাংলা মানে চিন্তা করলে মাথার মধ্যে ধরে নিবা, চার্জ মানে হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ, যে কোনো একটা। ওকে, এবং এটা কোনো কারণ ছাড়াই আকর্ষণ বিকর্ষণ করবে। এই আকর্ষণ বিকর্ষণ করার জন্য কোনো বাইরে থেকে কোনো প্রভাবক দিতে হবে না, বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দিতে হবে না, নিজে নিজে থেকে আকর্ষণ করবে, নিজে নিজে থেকে বিকর্ষণ করবে। তো বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা কিভাবে ডিফাইন করলো যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রন জিরো, কিভাবে এই কাজটা তারা করলো, এই জিনিসটা একটু বোঝা দরকার, ঠিক আছে? তো বিজ্ঞানীরা করছে কি, মনে করো কিভাবে জিনিসটা চিন্তা করা যায়, কেন আলাদা আলাদা চার্জ হইলো। প্রথমে বিজ্ঞানীরা করেছে কি, একটা নিউট্রন আর একটা ইলেকট্রন নিয়ে চিন্তা করছে, একটা নিউট্রন আর একটা ইলেকট্রন। ধরো নিউট্রন ইলেকট্রন নিয়ে চিন্তা করে, মানে তারা দুটাকে একসাথে নিয়ে দেখলো যে নিউট্রন আর ইলেকট্রন কেউ কাউকে আকর্ষণ বিকর্ষণ করে না। তো আকর্ষণ বিকর্ষণ যেহেতু করে না, তার মানে ওদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নামক ব্যাপারটা নাই। তাহলে আমি ধরে নিতে পারি নিউট্রনেরও চার্জ নাই, ইলেকট্রনেরও চার্জ নাই আপাত দৃষ্টিতে এই মুহূর্তে, ঠিক আছে? তারপর তারা করলো কি, নিউট্রনের সাথে ইলেকট্রনকে নিয়ে চিন্তা করলো। লেখা কি দেখা যায়? লেখা দেখা যায়? জি ভাই দেখা যায়। তো নিউট্রনের সাথে ইলেকট্রনকে নেওয়া হইলো না, কোন সরি, প্রথমবার তো ইলেকট্রন নিয়ে ফেলছি তাই না, পরের বার প্রোটন নেওয়া হইলো। তো প্রোটন নিয়ে দেখা গেল না, এখনো তারা কেউ কাউকে আকর্ষণ করে না, বিকর্ষণ করে না, কিছুই করে না। তো তারা তখন জিজ্ঞেস করলো, আচ্ছা তার মানে এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, মানে এদের কারোরই কোনো চার্জ নাই, ঠিক আছে? বাট সমস্যাটা হচ্ছে কি, পরে যখন দেখা গেল যে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন একে অন্যকে বিকর্ষণ করতেছে, একে অন্যকে বিকর্ষণ করে, তখন তো ঝামেলা লেগে গেল। আরে এদের বিকর্ষণ করে মানে এরা একে অন্যকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে কোন রকম বাহ্যিক বল ছাড়া বা দূর থেকে, ঠিক আছে? তো তখন তারা বললো যে আচ্ছা তাহলে ইলেকট্রনের অবশ্যই চার্জ আছে, এবং চার্জ আছে বলেই তারা এই ঘটনাটা ঘটাইতে পারে। আবার দেখা গেল প্রোটন, প্রোটন আর প্রোটন একে অন্যকে আবার বিকর্ষণ করে। তারা চিন্তা করলো, আচ্ছা তাহলে প্রোটনের মধ্যেও এই ক্যাপাবিলিটিটা আছে, যদি ক্যাপাবিলিটি না থাকতো তাহলে তো তারা বিকর্ষণ করতে পারতো না। তো তারা ডিসিশন দিল যে ইলেকট্রন প্রোটনের চার্জ আছে। তাহলে এইখানে কেন হইলো না প্রোটনের সাথে ইলেকট্রনের, বা প্রোটনের সাথে নিউট্রনের কেন কিছু হইলো না? তো এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এখানে নিউট্রন আর ইলেকট্রনের মধ্যে কোনো কিছু হয় নাই, এর কারণ হচ্ছে ইলেকট্রনের চার্জ থাকলেও নিউট্রনের চার্জ ছিল না, এই জন্য ইলেকট্রন নিউট্রনকে কিছু করতে পারে নাই। সিমিলারলি প্রোটন নিউট্রনকে কিছু করতে পারে নাই, কারণ নিউট্রনের মধ্যে ওই ধর্মটা বা ওই বৈশিষ্ট্যটা ছিল না, ঠিক আছে? এমনকি তারা নিউট্রন এবং নিউট্রন নিয়েও দেখছে, ঠিক আছে? তো নিউটন নিউটন নিয়ে বিকর্ষণ আকর্ষণ কিছুই করে না। তার মানে এই দুইটা ঘটনা থেকে বোঝা যায় যে আসলে এইখানে নিউটনের কোনো যে চার্জ নাই বা ওই ধর্মটা যে তার মধ্যে নাই এটা কনফার্ম, বুঝতে পারছি? আর এই জন্য ডিসিশন দেওয়া হইলো নিউটনের চার্জ শূন্য। তো নিউটনের চার্জ শূন্য খুব ভালো কথা। তো নিউটনের চার্জ যেহেতু শূন্য, বাট ইলেকট্রন আর প্রোটনের চার্জ আছে, ইলেকট্রন আর প্রোটনের চার্জ আছে, তারা ডিসিয়েট করতে পারলো কেন? দেখা গেল একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে, একটা প্রোটন আর একটা প্রোটনকে বিকর্ষণ করতেছে। বাট ঝামেলাটা হইলো তখন যখন দেখা গেল একটা প্রোটন আর একটা ইলেকট্রনকে নেওয়ার পরে, একসাথে নেওয়ার পরে তারা বিকর্ষণ করতেছে না, উল্টা তারা আকর্ষণ করতেছে। কাহিনীটা বুঝলেন? তো তার মানে ইলেকট্রন ইলেকট্রন নিজেকে বিকর্ষণ করতেছে, প্রোটন প্রোটন নিজেকে বিকর্ষণ করতেছে, বাট প্রোটন আর ইলেকট্রন নিজেদেরকে আকর্ষণ করতেছে। তো তখন বিজ্ঞানীরা চিন্তা করলো, আচ্ছা প্রোটনের মধ্যে চার্জ আছে আমরা বুঝতে পারছি, ইলেকট্রনের মধ্যে চার্জ আছে আমরা বুঝতে পারছি, তো প্রোটন আর ইলেকট্রন একে অন্যকে বিকর্ষণ, নিজেরা নিজেদের মধ্যে বিকর্ষণ করতেছে, ঠিক আছে, বাট আকর্ষণ কেন করতেছে? তো যখন আকর্ষণ করতেছে তখন তারা বুঝতে পারলো বা ডিসিশন নিল, আচ্ছা তার মানে ইলেকট্রনের চার্জ আছে ঠিক আছে, প্রোটনের চার্জ আছে ঠিক আছে ফাইন, বাট ইলেকট্রনের মধ্যে যেই চার্জ আছে আর প্রোটনের মধ্যে যেই চার্জ আছে তাদের ধর্মটা আসলে সামহাও একরকম কিছু না, মানে একই রকম জিনিস না। সামহাও ইলেকট্রনের চার্জ আর প্রোটনের মধ্যে যে চার্জ, এই যে তাদের যে ক্যাপাবিলিটিটা,
এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী কিছু একটা জিনিস, কথাটা বুঝতে পারছি সবাই? ক্লিয়ার এই কথা পর্যন্ত? জি ভাই। আচ্ছা, তো কেন ভিন্ন ধর্মী জিনিস চিন্তা করা হলো? কারণ এটা আমাদের ইউনিভার্সাল একটা রুল বা ইউনিভার্সাল নিয়ম, আমরা চিন্তা করে নেই যে আমাদের এই ইউনিভার্সাল একই রকম দেখতে সবকিছু বা একই রকম জিনিস সবসময় একে অন্যকে বিকর্ষণ করে, বাট ভিন্ন জিনিস সবসময় একে অন্যকে বা বিপরীত ধর্মী জিনিস একে অন্যকে সবসময় আকর্ষণ করে। তো তখন যেহেতু একটা ইলেকট্রনের আর একটা ইলেকট্রনের মধ্যে সেম জিনিস আছে, তারা বিকর্ষণ করতেছে, ফাইন, একটা প্রোটন আর একটা প্রোটন তারা নিজেদের মধ্যে বিকর্ষণ করতেছে, কারণ তারা একই জাতীয় জিনিস, ঠিক আছে? বাট প্রোটন আর ইলেকট্রন যখন আকর্ষণ করতেছে, তার মানে দুইটার মধ্যে চার্জ থাকলেও দুইটার চার্জটা একই জাতীয় জিনিস না, উল্টা জাতীয় কোন একটা জিনিস। কথাটা বুঝতে পারছেন? আর এক্স্যাক্টলি এই কারণে বিজ্ঞানী তখন ডিসিশন দিল, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে চার্জ আছে ঠিক, বাট প্রোটনের যে চার্জের ধরনটা আর ইলেকট্রনের যে চার্জের ধরনটা, এটা উল্টা জিনিস, একটার একটার উল্টা জিনিস। আর এই কারণে তখন বিজ্ঞানীরা ডিসাইড করলো যে প্রোটন আর ইলেকট্রনের চার্জ হচ্ছে অপোজিট, এই জন্য আমরা একটাকে ধরি পজিটিভ, একটাকে ধরি নেগেটিভ। এখন তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা তাহলে প্রোটন কেন পজিটিভ হলো, ইলেকট্রন কেন নেগেটিভ হলো, তাই না? তো এর মধ্যে পজিটিভ কি আছে, ইলেকট্রনের মধ্যে নেগেটিভ কি আছে, এটার মানে কি? আচ্ছা, আসলে প্রোটন বা ইলেকট্রনকে আমরা পজিটিভ নেগেটিভ ধরে নিছি, বাট আলটিমেটলি না, প্রোটন বা ইলেকট্রন কেউই পজিটিভ না বা কেউই নেগেটিভ না, এই কথাটা মনে রাখো। হ্যাঁ, আসলে দুইটাকে পার্থক্য করার জন্য আমরা একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ বুঝেছি, যাতে ম্যাথমেটিক্যালি তারা উল্টা কাজ করে সেটা আমরা এক্সপ্লেন করতে পারি। বাট আলটিমেটলি প্রোটনের মধ্যে তুমি যদি কাটো, তার মধ্যে পজিটিভ কিছু খুঁজে পাবা না, বা ইলেকট্রনকে কাটলে ছিললেও তার মধ্যে কিছু নেগেটিভ তুমি কিছু খুঁজে পাবা না। তো তাহলে তো আমরা বলতে পারি যে উল্টাটা হইতে পারতো, ইলেকট্রন পজিটিভ হইতে পারতো, প্রোটন নেগেটিভ হইতে পারতো। হ্যাঁ, ডেফিনেটলি হইতে পারতো, বাট ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি যখন এই চার জিনিসগুলো আবিষ্কার হয়েছে, তখন আমরা প্রথমে আসলে প্রোটন আবিষ্কার করছি। রাদারফোর্ড কিন্তু প্রোটন আবিষ্কার করেছে কত সালে জানো তোমরা? 1913 সালে রাদারফোর্ডের ছবিটা দেয়, 11 সালে, সরি, হ্যাঁ 11-তে, আর পরবর্তীতে 13 সালে গিয়ে বোর সেটাকে পূর্ণ দান করছে। তো যাই হোক, প্রোটন আবিষ্কার হয়েছে 1911 সালে আর ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1898 সালে, বা তখন চার্জ নামক যে ব্যাপারটা সেইটা তখন আবিষ্কার হয়নি। তো প্রথমে প্রোটনের চার্জটা ধরা পড়ছে, পরে ইলেকট্রনের চার্জটা ধরা পড়ছে। তো প্রোটনের চার্জটা যখন প্রথমে ধরা পড়ছে, কোন একজন সায়েন্টিস্ট যেই কাজটা করছে, সে ওইটাকে ধরে নিছে পজিটিভ। এখন যেহেতু প্রোটনকে পজিটিভ ধরে নিতে হয়েছে, সেই কারণে ইলেকট্রনকে পরবর্তীতে নেগেটিভ ধরা হয়েছে। যদি কেউ মনে করতো যে প্রোটনকে প্রথমে নেগেটিভ ধরতো, তাহলে পরবর্তীতে ইলেকট্রনকে পজিটিভ ধরা হইতো। কথাটা কি আমরা বুঝতে পারছি? একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই আমরা, তোমরা একটু বলো তো, আমি বোর্ডে একটা জিনিস লিখতেছি, এইটা কি? এ এটা কি? এটা বি টা না বি? আচ্ছা, বি লিখছি আমি, ঠিক আছে, নিচের দাগটা মনে করো বেড়ে গেছে। আচ্ছা, এখন আমাকে তোমরা উত্তর দাও, এটা কেন এ আর এটা কেন বি বলো? ভাইয়া জাস্ট নাম দিছি, কেন এ, এটার নাম কেন বি? নাম দিছি ঠিক আছে, এটার নাম কেন আমি বি দিলাম না, এটার নাম কেন আমি এ দিলাম না বলেন? হয়তো প্রথমে এ নামক জিনিসটা, এ নামক অক্ষরটা দেখতে যে এরকমই তিন কোণাকার হবে, মাঝখানে প্যাট কাটা হবে, বি জিনিসটা এরকম দুই প্যাট ওয়ালাই হবে, এটা কে ডিসিশন নিছে, তাই না? এরকম তো কোনো লজিক নাই, তাই না? এটা আসলে কোনো লজিক নাই, কারণ ইটস আ লজিকলেস থিং। ওকে, তো এইটাকে তুমি এ বলতেছো। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা সবাই এ বলতেছো, তোমরা এ কেন বলতেছো, এটাকে এ কেন বলতেছো বলো? কারণ ছোট থেকে তোমাকে যখন এ ফর অ্যাপল, বি ফর বল এগুলো শেখানো হয়েছে, তোমাকে এ ফর এইটা দেখানো হয়েছে, এই ছবিটা দেখানো হয়েছে, ঠিক আছে? যখন তুমি বি ফর বল পড়ছো, তখন তোমাকে এই ছবিটা দেখানো হয়েছে, যার কারণে তোমার মাথার মধ্যে এইরকম শেপের জিনিসটাকে এই হিসেবে ধরে নিছো, এরকম জিনিসটাকে বি হিসেবে ধরে নিছো,
বাট তুমি যদি বিলিভ মি একটা বাচ্চাকে নিয়ে যে কখনো এবিসিডি শিখে নাই তাকে নিয়ে বা তোমাকেই যদি মনে করো ছোটবেলা থেকে তোমার আব্বা আম্মু শিখাইতো বাবা এটা হচ্ছে বি বি ফর অ্যাপল ঠিক আছে তাহলে তুমি এখন এটারে এ বলতো না তুমি এটারে বি বলতা ঠিক আছে এবং দুনিয়ার সবাই মিলেও যদি তোমাকে বোঝানোর চেষ্টা করতো যে এটা বি না এটা এ তাহলে তুমি মানতে পারত না তোমার কাছে এইটাই তখন বি হইতো কথাটা বুঝতে পারছে This is the same thing happening with the proton and electron. Proton কি আসলে তার মানে কি তার মানে হচ্ছে এটা আসলে এ না এটা আসলে বি না এটাকে আমরা এ নামে ডাকি এটা আসলে বি না এটাকে আমরা বি নামে ডাকি সিমিলারলি প্রোটন আসলে পজিটিভ না এটাকে আমরা পজিটিভ ধরে নিছি ইলেকট্রন আসলে নেগেটিভ না এটাকে আমরা নেগেটিভ ধরে নিছি জাস্ট দুইটাকে আলাদা করার জন্য সেপারেট করার জন্য ম্যাথমেটিক্যালি হিসাব করার জন্য বুঝতে পারছি ঘটনাটা জি এই হচ্ছে বেসিক বিষয় তো এখন মনে করেন আপনি কিন্তু চাইলে প্রোটনকে নেগেটিভ ধরে ইলেকট্রনকে নেগেটিভ ধরেও কাজ করতে পারবেন আর কি বললাম প্রোটনকে নেগেটিভ ধরে ইলেকট্রনকে পজিটিভ ধরেও কাজ করতে পারবেন এখন এটা সমস্যাটা কি হবে ওয়ার্ল্ড ওয়াইড সবাই তো এখন এক্সকে ধরে নিছি পজিটিভ এটা কিনা নেগেটিভ তাহলে সবার যে অ্যান্সার আসবে আপনার অ্যান্সার আসবে তার নেগেটিভ বাট সংখ্যাগত বা অ্যান্সারের মানটা চেঞ্জ হবে না মানে উত্তরটা একই থাকবে শুধু প্লাস মাইনাসে প্যাচ লেগে যাবে এখন সবাই যদি একদিকে যায় আপনি যদি আরেকদিকে যান তাহলে আপনি তো আসলে কারোর সাথে কোনো কিছু করতে পারবেন না আপনি কোনো গবেষণা করতে পারবেন না কোনো কিছু সলভ করতে পারবেন না আপনি সবার সাথে কোলাবোরেটই করতে পারবেন না তাই না আর এই জন্য সবাই মিলে এখন যেটা ধরে নেওয়া হয়েছে আদিকাল থেকে ওইটাই যুগ যুগ ধরে চলে আসতেছে এটাকে আমরা বলতে পারি বংশ পরম্পরা ঠিক আছে তো প্রোটন ইলেকট্রন ও বংশ পরম্পরা মেনটেন করে বুঝতে পারছি ঘটনাটা ওকে জি ভাই আচ্ছা তাহলে আমাদের এখন বুঝতে পারছি আমরা প্রোটন এক ধরনের চার্জ ইলেকট্রন উল্টা ধরনের চার্জ মানে একটা একটা উল্টা এবং এই জন্য আমরা একটাকে পজিটিভ ধরে নিলাম তো আমরা ধরেই নিছি আমাদের প্রোটন বাবাজি সারা জীবন পজিটিভ আর ইলেকট্রন বাবাজি সারা জীবন নেগেটিভ ওকে এখন আমার প্রশ্ন হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ ধরাতে কি সুবিধা হলো বাট তার আগে আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমরা মনে হয় সবাই জানি যে পরমাণুর চার্জ কত পরমাণুর চার্জ কত মানে শূন্য তাই তো আচ্ছা কেন শূন্য পরমাণুর চার্জ কেন শূন্য এই জন্য যোগ করলে কাটাকাটি করে রসগোল্লা হয়ে যায় এরকম কনসেপ্টটাই তো আমরা সবাই বলতে চাচ্ছি তাই না আচ্ছা বাট বিলিভ মি পরমাণুর চার্জ যে শূন্য সেটার কনসেপ্ট এইভাবে আসে নাই এটা তো আসলে মান সংখ্যাগত ভাবে মান যে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ আছে একটা একটা উল্টা এবং হিসাব করে দেখা গেছে যে দুইজনের শক্তিটা সমান দুইজনের শক্তিটা সমান আর এই জন্য প্রোটনের চার্জের মানটাও সমান শুধু একটা পজিটিভ একটা নেগেটিভ তো এটা যোগ করলে ম্যাথমেটিক্যালি জিরো আসে বাট আমরা যেটা আগে বুঝলাম যে চার্জ মানেই আকর্ষণ বিকর্ষণ তাহলে পরমাণুতে যখন ইলেকট্রন আর প্রোটন থাকে তারা কি তাদের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা হারায় ফেলে তা নিশ্চয়ই না তাই তো তাহলে আমরা কেন তাকে জিরো বলতেছি আচ্ছা প্রশ্ন ক্লিয়ার হ্যাঁ জি ভাই ওই যে পরমাণুতে কেন আগে বুঝতে হবে যে কি বুঝিনা সেটা বুঝতে হবে ঠিক আছে তারপর ওটা বোঝার চেষ্টা করবেন তো এই হচ্ছে আমার প্রশ্ন এখন দেখেন একটা পরমাণু কতটুকু ছোট হইতে পারে আমায় একটু বলেন তো কতটুকু ছোট কেউ কোনো উদাহরণ দিয়ে বলতে পারবেন এনিওয়ান আচ্ছা পারবেন না আমি বলি আমরা যখন বয়ঃশূন্য রো লিখি বা বইয়ের মধ্যে যে বয়ঃশূন্য রো লেখা থাকে বয়ঃশূন্য রো নিচে পেটের নিচে একটা ফোঁটা থাকে না ওই ফোঁটাটা কি মানে কালির একটা অংশ মানে কালি সাধারণত কার্বন দিয়ে তৈরি হয় তো আমরা যদি ওই রয়ের ফোটার মধ্যে যে জায়গাটা আছে তো ওই ফোটার মধ্যে যে কালিটুকু আছে সেই কালিটুকু যদি আমরা কার্বন পরমাণু দিয়ে ভর্তি করি ওই কালির পরিমাণটুকুতে তাহলে ওই জায়গাটায় কয়টা কার্বন পরমাণু ধরবে
বলতে পারবা? স্যার হয়তো অনেক, হয়তো না, অনেকই ধরবে, খুবই স্বাভাবিক, কিন্তু আনুমানিক কত হইতে পারে? কারো প্রত্যেকে একটু অনুমানটা আমি জানতে চাই, একজন একজন করে বলো দেখি। 50টা। 50টা, ওকে। তারপরে আর কে বলতে চাও? 1-2 কোটি। 1-2 কোটি, আচ্ছা বেশ ইমপ্রেসিভ। তারপরে আর কেউ আছো? সবাই বলো একটু, প্রত্যেকেই বলো দেখি। 10-20 লাখ এরকম হবে। 20 লাখ। তারপর আর মাত্র 3 জন বলছো, আর বাকিরা কই? 1000টা। 1000টা। আর কেউ? ইনফিনিটি সংখ্যক। ইনফিনিটি সংখ্যক, আচ্ছা। তোমরা মোটামুটি আজানা হচ্ছে, আজানের জন্য আমরা একটু ই করি, কথা শুনতে সমস্যা হলে বইলো, ঠিক আছে? তো তোমরা মোটামুটি ঠিকই কাছাকাছি গেছো, ঠিক আছে? তা আমি একটু বলি এবার, যে বয়সনার দিতে যে ফোটাটা থাকে ওটার মধ্যে বেশি না, মাত্র 25,000 কোটি পরমাণু ঘরে, পরমাণু এত বেশি, ওকে, মাত্র 25,000, শেষে একটা কোটি আছে, ওকে। তো 1 কোটি না, 100 কোটি না, 1000 কোটিও না, 25,000 কোটি, কারণ পরমাণু ধরতে পারো ওই জায়গাটায়। তো পরমাণু এতটা টাইনি জায়গার মধ্যে অবস্থান করে, এবং মজার বিষয় কি, তারপরেও কিন্তু পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, মাঝখানে নিউক্লিয়াস, চারপাশে ফাঁকা, শুধু ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রন ঘুরতে থাকে। তাহলে বোঝার চেষ্টা করেন ইলেকট্রন আর প্রোটনের সাইজটা কি, ঠিক আছে? তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা আজানের জন্য আমরা একটু অবজেক্ট ব্রেক যাই, ঠিক আছে? আজানটা শেষ হোক, দেন আমরা। কিছু শুনতে পারতেছি না, আপনি মিউট করে রাখছেন। হ্যাঁ মিউট করে রাখছি, আমি কোনো কথাও বলতেছি না আসলে, বুঝছো? আমি যে ছবি আঁকতেছি। ও আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, তো ফিরে আসি, এই যে এই জিনিসটা, এই জিনিসটা 25,000 কোটি থাকতে পারে শুধুমাত্র একটা কার্বন পরমাণুতে। আমি মনে হয় এটা কিসের পরমাণু আছে, পরমাণু হবে আর কি। তো যেটা বলতেছিলাম, যে তার মানে এই যে ইলেকট্রন আর প্রোটন যে থাকে একটা জায়গায়, আমরা ধরে নিতে পারি যে একটা পরমাণুতে, একটা সিঙ্গেল পরমাণুতে, এটা যদি একটা পরমাণু হয়, তাহলে এর মধ্যে ইলেকট্রন প্রোটন এত ছোট জায়গার মধ্যে অবস্থান করে, তার মানে ধরা যায় যে এর মধ্যে ইলেকট্রন আর প্রোটন অলমোস্ট একই জায়গায় একসাথে আছে। কথাটা বুঝতে পারছে? এখন একটু চিন্তা করেন, ধরো আমি বললাম যে আমার কাছে কোন একটা চার্জিত কণা আছে, বললাম যে আমি একটা পজিটিভ চার্জের কণা আছে আমার কাছে, ঠিক আছে? তো আমি যে এটার মধ্যে চার্জ আছে সেটা আমি প্রমাণ করব কিভাবে, কিভাবে প্রমাণ করব বলতো? সেটাকে প্রমাণ করতে হলে আমাকে অন্য একটা চার্জ নিয়ে আসতে হবে ওর কাছাকাছি, তাই তো? তো নিয়ে আসলে যখন আমি মনে করো আরেকটা পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ এটার কাছাকাছি আনবো, তখন দেখবো হয় আকর্ষণ করতেছে নয়তো বিকর্ষণ করতেছে, তা আমি তখন বুঝতে পারবো যে এর মধ্যে চার্জ আছে কি নাই, তাই না? তো একটা পরমাণুতে এই যে প্রোটন আর ইলেকট্রন তো একই সাথে থাকে, তো এখন একটা পরমাণুতে চার্জ আছে কি নাই, মানে আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা আছে কি নাই, এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই আরে অন্য একটা চার্জ এটার কাছাকাছি আনতে হবে। কাছাকাছি আনলে কি হবে, তখন দেখবো যে এটা আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে, তখন বুঝতে পারবো যে এর মধ্যে চার্জ আছে কি নাই। তো ধরো আমরা একটা পজিটিভ চার্জকে এই এটার চারপাশ কাছে আনলাম, ঠিক আছে? ধরো এটা হাইড্রোজেন পরমাণুর কথা আমরা চিন্তা করি, তাহলে হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, ওকে? এখন বলো তোমরা, এই যে পজিটিভ চার্জ এখানে আছে আর এর মধ্যে কি আছে, পজিটিভ আর নেগেটিভ, তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? কি করবে বলতো? বিকর্ষণ করবে, মানে
এই পজিটিভ চার্জটা প্রোটনটা ওকে ধাক্কা দিবে, তুই চলে যা। আবার এর মধ্যে তো ইলেকট্রন আছে, আছে না? আচ্ছা, তো তো ইলেকট্রনটা এই ধনাত্মক চার্জটাকে কি করবে, আকর্ষণ করবে না? জি, আকর্ষণ। তার মানে এটা টানবে। এখন আমরা হিসাব করে পাইছি যে প্রোটনের শক্তি আর ইলেকট্রনের শক্তি সমান, এই কারণে তাদের চার্জের মানটা সমান, শুধু সামনে প্লাস মাইনাস। তার মানে এই প্রোটনটা এই পজিটিভ চার্জটাকে যত জোরে ধাক্কা দিবে, এই ইলেকট্রনটা এই পজিটিভ চার্জটাকে তত জোরেই টানবে, তাই না? তো আমি যদি এখন একটা জিনিসকে যত জোরে ধাক্কা দেই আবার তত জোরে টানিও, তাহলে ফলাফল কি হবে? ফলাফল জিরো হবে না? জি। তো আলটিমেটলি তার মানে এই যে প্রোটন আর ইলেকট্রনের যে সেট, এই হাইড্রোজেন পরমাণুটা এই পজিটিভ চার্জটাকে আসলে ওভারঅল আকর্ষণও করতে পারবে না, বিকর্ষণও করতে পারবে না। কথাটা কি বুঝতে পারছি? তার মানে এই পরমাণুটার কোনো ক্ষমতা নাই এই পজিটিভ চার্জটাকে আকর্ষণ করার বা বিকর্ষণ করার, আর এই কারণে একটা পরমাণু চার্জ শূন্য। বুঝতে পারছি ঘটনাটা? ভাইয়া তাইলে আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। তাইলে পরমাণু পরমাণু মিলে অণু হয় কিভাবে? পরমাণু পরমাণু মিলে অণু হয় কি? খুব ইন্টারেস্টিং প্রশ্ন করছো। তার আগে একটু এখানে আর একটু কথা শেষ করি, ঠিক আছে? তো এখানে কেন এরকম হয়েছে, কারণ দুইটাই সমান ছিল, প্রোটনও সমান ছিল ইলেকট্রনও সমান ছিল। এখন তুমি যদি সোডিয়াম পরমাণুর কথাই চিন্তা করো, সোডিয়াম পরমাণুতে প্রোটন প্রোটন কয়টা থাকে? 11টা থাকে। ইলেকট্রনও কয়টা থাকে? ইলেকট্রনও 11টাই থাকে। তাহলে এখন 11টা প্রোটন মিলে যে বলে ধাক্কা দিবে, 11টা ইলেকট্রন মিলে সেই বলেই টানবে, তাই তো? আর এই কারণে একটা সোডিয়াম পরমাণু কি ওটা চার্জ শূন্য বলি, বা কেমিস্ট্রি ভাষায় সেটাকে আমরা বলি তার মধ্যে কোনো আসে আয়নিত না, এইভাবে বলি, তাই না? এখন একটু চিন্তা করো, সোডিয়াম কি করে, তার যেহেতু 11টা ইলেকট্রন, তার বাইরে বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন, আমরা জানি সোডিয়ামকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাই না? একটু চিন্তা করো, প্রোটন ছিল 11টা, ইলেকট্রন ছিল 11টা, একটা ইলেকট্রন বাই করে দিছি আমি। যখনই আমি একটা ইলেকট্রন বাই করে দিছি, তখন কি হলো, ইলেকট্রন কয়টা হলো? 10টা হলো না? এখন 10টা প্রোটন মিলে পজিটিভ চার্জটাকে ঠেলতেছে, সরি 11টা প্রোটন মিলে পজিটিভ চার্জকে ঠেলতেছে। প্রোটনের সংখ্যা তো কোনোদিনও চেঞ্জ হয় না, এটা তো আমরা জানি আশা করি। ইলেকট্রন কয়টা? 10টা। তাহলে শক্তি আসলে কার বেশি, প্রোটনের বেশি না ইলেকট্রনের বেশি? প্রোটনের। প্রোটনের বেশি। তার মানে এখানে ধাক্কাটা বেশি, টানটা কম, তাই না? তাহলে ওভারঅল তখন ওই সোডিয়াম পরমাণুটা ওই অবস্থায় এই চার্জটাকে কি বিকর্ষণ করতে পারবে না? পারবে, কারণ 10টা ইলেকট্রনের শক্তিকে 10টা প্রোটন কাটা ফেলবে, বা একটা প্রোটন তো থাকবে যার শক্তি কাটাকাটি হইতেছে না, সেই শক্তি দিয়ে কিন্তু সে ওই পজিটিভ চার্জটাকে ঠেলতে পারবে, পারবে না? জি ভাই, পারবে। পারবে তো। তো তার মানে তখন আমি কিন্তু বলতে হবে যে এটার মধ্যে চার্জ আছে, এটার মধ্যে অবশ্যই চার্জ আছে, এবং চার্জের মানটা আসলে, চার্জটা আসলে কয়টা প্রোটনের জন্য আছে? একটা প্রোটনের জন্য, কারণ 10টা 10টা কাটাকাটি হয়ে গেছে না? আর এই কারণে তখন আমি বলতে পারবো যে এই সোডিয়াম পরমাণুটার চার্জ হচ্ছে +1.60 × 10⁻¹⁹ কুলম, যেটাকে আমরা আপেক্ষিক ভাবে ধরে নেই ওয়ান। আমরা এই যে 1.60 × 10⁻¹⁹ এটা কিন্তু ওয়ান আপেক্ষিক ধরে নেই, আর এই কারণে তখন আমি বলতে পারবো যে এই গোটা সোডিয়াম পরমাণুটা আপেক্ষিক ভাবে +1 চার্জে চার্জিত, বা যেটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় বলি ক্যাটায়ন। বুঝতে পারছি ঘটনাটা? জি। আর এই ইলেকট্রনটা যখন সোডিয়াম ছেড়ে দিল, সেটা যখন ক্লোরিন নিয়ে নিবে, ক্লোরিনের প্রোটন কয়টা? 17টা। ইলেকট্রন কয়টা? 17টা। তার একটা ইলেকট্রন পাওয়ার পরে ক্লোরিনের কি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে না? যাবে তো, রাইট? তো ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে ক্লোরিন তখন ওভারঅল নেগেটিভ চার্জ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি অ্যানায়ন। তো এইভাবে ইলেকট্রন কম বেশি করার মাধ্যমে একটা বস্তুর মধ্যে কখনো পজিটিভ চার্জ হয়, কখনো নেগেটিভ চার্জ হয়, ঠিক আছে? আর ওইভাবেই আসলে অণু তৈরি হয় আয়নিক বন্ধনের মাধ্যমে, আমরা হয়তো বুঝে গেছি। আচ্ছা, তোমার প্রশ্নের উত্তর পাইছো? জি ভাই, এখন পাইছি। আরেকটা প্রশ্ন আসছে। হ্যাঁ বলো ভাইয়া। তাইলে ক্লোরিনে, হ্যাঁ হ্যাঁ বলো বলো, ক্লোরিনে যে 17টা ইলেকট্রন
প্রোটন আর 17টা প্রোটন আছে, তাহলে ওখানে ইলেকট্রনকে বাধা দেওয়ার কথা না? ইলেকট্রনকে বাধা দেওয়ার কথা না। আচ্ছা, এটা হয় আরেক কারণে, কারণ ক্লোরিন পরমাণুটা ও ক্ষুধার্ত, ও চাই একটা ইলেকট্রন, কারণ ওর কেমিস্ট্রির নিয়ম অনুযায়ী ওর অষ্টক পূরণ করতে হবে। বেচারা বাইরে কক্ষপথে 7টা নিয়ে বসে আছে, আরেকটার অভাবে সে কারোর সাথে বিক্রিয়া করতে পারতেছে না, এই অভাবটা পূরণ করার জন্য সেই ইলেকট্রন বিকর্ষণ করবে না, বরং আরো নিজের দিকে টানবে, ঠিক আছে? তো যার ফলে সরি, তো ক্লোরিনের মধ্যে তখন 17টা প্রোটন থাকবে আর 18টা ইলেকট্রন থাকবে। তো 17টা প্রোটন আর 17টা ইলেকট্রনের শক্তি কাটাকাটি হয়ে গেলেও একটা ইলেকট্রনের শক্তি অবশিষ্ট থাকবে, যেটা কি করতে পারবে, যেটা এই পজিটিভ চার্জটাকে আকর্ষণ করতে পারবে। কথাটা বুঝতে পারছি? আর এই সোডিয়ামটা এই পজিটিভ চার্জটাকে বিকর্ষণ করবে। এখন পজিটিভ চার্জকে বিকর্ষণ করে কি, অবশ্যই আরেকটা পজিটিভ চার্জ, এই জন্য সোডিয়াম হচ্ছে পজিটিভ, ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ হয়। অন্যদিকে একটা পজিটিভ কখন কোনো কিছুকে আকর্ষণ করতে পারে, যখন সে ওটা নেগেটিভ হয়, মানে ক্লোরিনটা এখানে নেগেটিভের শক্তি পাইছে, কার কারণে, এই একটা এক্সট্রা ইলেকট্রনের কারণে, আর এই কারণে এই ক্লোরিন পরমাণুটা চার্জ হয়ে যায় -1.60 × 10⁻¹⁹ কুলম, বা আপেক্ষিক ভাবে সেটাকে আমরা -1 বলি, যেটাকে আমরা বলি আসলে অ্যানায়ন কেমিস্ট্রির ভাষায়। তো এইভাবে আসলে ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে একটা হয়ে গেল প্লাস, একটা হয়ে গেল মাইনাস, এখন আকর্ষণ বিকর্ষণ করো চার্জের কারণে, এই জন্য তারা অণু তৈরি করতে পারে। বুঝছি? কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, আর কোনো প্রশ্ন নাই ভাইয়া, এই যে আচ্ছা ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ করার পরে ক্লোরিন যখন গ্রহণ করে, দুইজন আকর্ষণ করে, কারণ তাদের দুইজনের চার্জ বিপরীত, তাই? হ্যাঁ। আচ্ছা, তো কি হয়েছে এখন, ঝামেলা কোথায়? না মানে জাস্ট এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এইটাই উচ্ছল বলতেছো নাকি? জি ভাইয়া। আচ্ছা, বাকিদের কি কোনো প্রশ্ন নাই? স্যার আমাকে সবাই রেসপন্স করে, হ্যাঁ বলো। স্যার, একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াসে তো অনেকগুলো প্রোটন থাকে, তো ওই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন গুলো বিকর্ষণ করে না কেন? হ্যাঁ, ওই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন গুলা বিকর্ষণ করে না, কারণ ওই প্রোটনের মধ্যে যে কোনো পরমাণুতে নিউক্লিয়াসে থাকা প্রোটন গুলা এক বিশেষ শক্তিশালী বলের দ্বারা তারা একত্রে একত্রিত থাকে, যেটাকে আমরা আসলে বলি সবল নিউক্লিয় বল, এবং ওই বলটা ব্যবহার করেই আসলে পারমাণবিক বোমা তৈরি করা হয়। ওটার ভিতরে অনেক বেশি পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, যে শক্তিটা ব্যবহার করে তারা একসাথে অবস্থান করে, আর ওই শক্তিটা কাজে লাগাই আমরা যখন আমরা পারমাণবিক বোমা ফাটাই, তো ওইখানে ওইটাকে ভাঙার সময় শক্তি উৎপন্ন হয়, এবং ওই শক্তি উৎপন্ন দিয়েই আসলে যত সব ভয়ঙ্কর কাজকর্ম গুলা করা যায়, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ওই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে সবল নিউক্লিয় বল থাকে, ওই সবল নিউক্লিয় বল তাদেরকে একত্রে রাখতে বাধ্য করে, ঠিক আছে? বাট কোনো কারণে যদি আমরা ওই নিউক্লিয় বলটাকে ভাঙতে পারি, তাহলে সেখান থেকে ওই বিপুল পরিমাণ শক্তিটা বের হয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নগুলো একটু পরে করি, কারণ কি আমরা মূল মানে পাইপলাইন থেকে হারিয়ে যাচ্ছি। তো আমাদের যে পয়েন্ট অফ ভিউ ছিল, তো এই কারণেই আসলে যে কোনো একটা পরমাণু স্বাভাবিকভাবে তড়িৎ নিরপেক্ষ, তারা যোগ করলে যে শূন্য হয় শুধুমাত্র এই কারণে না, মূল কারণ হচ্ছে একটা পরমাণু যখন ইলেকট্রন প্রোটন সমান থাকে, তাদের ওভারঅল আকর্ষণ এবং বিকর্ষণের কোনো ক্যাপাবিলিটি থাকে না। বুঝতে পারছি? আর এই কারণে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো বস্তুর কথা চিন্তা করি, যেটার মধ্যে সবকিছু স্বাভাবিক, তখন ওই বস্তুর মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, সবকিছু থাকা সত্ত্বেও আমরা তখন বলি তাদের চার্জ শূন্য। বুঝতে পারছি ঘটনাটা? ক্লিয়ার? জি ভাই। তাহলে আমরা যদি এখন একটা বস্তুর মধ্যে চার্জ দিতে চাই, বা আমরা যদি চার্জিত করতে চাই, তার মানে কি করতে হবে? ওই যে আমাদের যে কাজটা করতে হবে, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান থাকতে দেওয়া যাবে না, কম বেশি করতে হবে। কথাটা বুঝতে পারছি? জি। তো প্রোটনের সংখ্যা
তো কম বেশি করা যায় না, সম্ভব না। তার মানে একমাত্র সম্ভব কার, কাকে দিয়ে? ইলেকট্রনকে দিয়ে। একটা বস্তুতে সাধারণত যতগুলা প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, কাটাকাটি করে ফেলে। বাট আমরা যদি একটা বস্তু থেকে কিছু ইলেকট্রন বের করে নিয়ে আসি, বের করে ব্যবস্থা করি কোনোভাবে, তাহলে কি হবে, তার মধ্যে ওভারঅল ইলেকট্রনের থেকে প্রোটনের সংখ্যা বাইরে যাবে, রাইট? মানে জোর যার মূলক তার হবে, তখন প্রোটনের শক্তি বেশি হবে, আর তার কারণে তখন ওভারঅল বস্তুটাকে আমরা পজিটিভলি চার্জ বলবো, ঠিক আছে? অন্যদিকে আমরা যদি কোন একটা বস্তুতে ইলেকট্রন অ্যাড করি, তাহলে কি হবে, তার মধ্যে প্রোটন যা আছে তাই থাকবে, বাট ওভারঅল ইলেকট্রনের শক্তি বেশি হয়ে যাবে। তার মানে তখন জোর হয়ে যাবে ইলেকট্রনের, মানে জোর যার মূলক তার, যার কারণে তখন ওই বস্তুটার মধ্যে যে চার্জ আছে সেই চার্জকে আমরা বলবো নেগেটিভ চার্জ। কথাটা বুঝতে পারছি সবাই? জি ভাই। তার মানে একটা বস্তুকে যদি আমরা বলি পজিটিভ চার্জ, তার মানে কি বলতো বুঝতে হবে, তার মধ্যে প্রোটন বেশি? হ্যাঁ জি, প্রোটন না, তার মধ্যে প্রোটন বেশি না, তার মধ্যে প্রোটন কোনোদিনই বদলায় নাই। ও আচ্ছা আচ্ছা, একটা বস্তু পজিটিভলি চার্জ বুঝতে হবে, তার মধ্যে ইলেকট্রন কম আছে, ইলেকট্রন কম। আর যখন একটা বস্তু নেগেটিভলি চার্জ, তখন আমাদের বুঝতে হবে যে তার মধ্যে ইলেকট্রন বেশি আছে, বেশি আছে। আচ্ছা, ঘটনাটা সবার কাছে? আচ্ছা জি ভাই, তাহলে দুই জায়গায় ইলেকট্রন নিয়ে, কোনো প্রোটন তো চেঞ্জ হয় না? না, কাহিনী হচ্ছে সব ইলেকট্রনের খেলা, বুঝতে পারছেন? সারা জগতে যেমন টাকার খেলা চলে, এখানে ইলেকট্রনের খেলা চলে। টাকা যেমন মূল্যবান সম্পত্তি, বস্তুগুলোর কাছেও ইলেকট্রন এই জন্য একটা মূল্যবান সম্পত্তি। তো টাকার প্রতি যেমন সবার আসক্তি আছে, এই ইলেকট্রনের প্রতিও এই কারণে সবার আসক্তি আছে, যেটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় বলি ইলেকট্রন আসক্তি বলি আর কি, এই নামেই ডাকি, ঠিক আছে? এই জিনিসটি আমরা জানবো এখন, যে কোন একটা বস্তু ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা, ঠিক আছে, সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? তো এইটা আমি যে সংজ্ঞাটা বললাম, এটা কিন্তু আসলে কেমিস্ট্রির ভাষায় সংজ্ঞা না, কেমিস্ট্রি ভাষায় সংজ্ঞা কিন্তু অন্যরকম হবে, ওটা একটু স্পেসিফাইড হবে, ঠিক আছে? ওটা সংজ্ঞাটা হবে এরকম যে অসীম দূরত্ব থেকে এক মোল ইলেকট্রনকে, হ্যাঁ, কোনো এক মোল পরমাণু বহিঃস্থ কক্ষপথে আনতে যে শক্তি দেওয়া হয় সেটা। যাই হোক, কেমিস্ট্রি তো পড়াইতেছি না, তো আমরা ফিজিক্সের মধ্যেই থাকি। তো এক কথায় ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রনের প্রতি আসক্তি, মানে ইলেকট্রনের প্রতি অ্যাফেকশন, ঠিক আছে? আর এই ইলেকট্রনের প্রতি অ্যাফেকশন থেকেই আসলে এই টেকনিকটা কাজে লাগায় আমরা করতে পারবো কি, এখন কোন একটা বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত করতে পারবো। কথাটা বুঝছি? তো কিভাবে এই কাজটা করা হয়, ধরো দুইজন ঝগড়া লাগছে, ঠিক আছে, দুইজন বেক লোক ঝগড়া লাগছে, হ্যাঁ, অনেক সময় মেয়েরাও ঝগড়া করে না, চুলাচুলি করে না, তোমরা মেয়েরা যারা আছো তাদেরকে বলতেছি, তোমরা করো অনেক সময় ঝগড়া জাতি, কাউ কাউ করো না, এক বান্ধবীর সাথে আরেক বান্ধবী, তো তখন কি হয় আসলে, তো সবাই মনে করো খামচা খামচি করতে থাকো কিছু একটা, আমি সরি, আমি জাস্ট জোকিং, ঠিক আছে, এটা আবার সিরিয়াসলি কেউ নিও না। তো কি হয় যে যখন দুইজন মানুষ ঝগড়া করে, একজন জিতে একজন হারে, আপাত দৃষ্টিতে ঝগড়া করা কিন্তু কোনো ভালো জিনিস না, ঠিক আছে? তো ঝগড়া জিনিসটা বাদ দিয়ে মনে করো দুইজন মানুষ লড়াই করতেছে, শারীরিক পরিশ্রমে লড়াই করতেছে বা পাঞ্জা লড়তেছে, ঠিক আছে? তো কে জিতবে, যার শক্তি বেশি, তাই না? তো যার শক্তি বেশি, মনে করো যে জিনিসটা নিয়ে লড়াই হইতেছে, মনে করো একটা কলম নিয়ে তোমার বন্ধুর সাথে তোমার লড়াই হইতেছে, তো যে জিতবে কলমটা সে নিয়ে নিবে না, তাই তো? ইলেকট্রন আসক্তির কারণে কাইন্ড অফ সিমিলার থিং ঘটে। ধরো আমরা দুইটা বস্তু নিলাম, দুইটা বস্তু নিয়ে দুইটা বস্তুর মধ্যে আমরা এখন ঝগড়া লাগাই দিব। ঝগড়া মিন্স কি, এখানে এখানে ঝগড়া মানে দুইটা বস্তুকে আসলে ঘষাঘষি করবো, এক কথা, একটা সাথে একটা ঘষবো। ধরো এই মার্কাটার সাথে এই মার্কাটা আমি ঘষতেছি, ঠিক আছে, এটাই হচ্ছে ওদের মধ্যে ঝগড়া। তো ওই যে বললাম দুইজনের শক্তি সমান না, এই শক্তিটা এখানে বোঝানো হচ্ছে ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? ইলেকট্রন আসক্তি দুইজনের সমান না, ঠিক আছে? তো ধরো এই কালো মার্কারটা ইলেকট্রন আসক্তি বেশি, নীল মার্কারটা ইলেকট্রন আসক্তি কম, ঠিক আছে? কালার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো যদি এখন ওরা দুজন ঝগড়াঝাটি শুরু করে, তাহলে কে জিতবে? অবশ্যই কালোটা জিতবে, কালোটা। এখন কালোটা যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি, মানে ওর শক্তি বেশি, তাহলে
তাহলে ইলেকট্রন নিবে কে? কালোটা। ইলেকট্রন নিবে কালোটা। তো এখন চিন্তা করো, ঝগড়া শুরু করার আগে কারোর মধ্যেই চাপ ছিল না, দুজনেই ছিল শূন্য। ওকে, কেন শূন্য ছিল? কারণ দুজনের মধ্যে ইলেকট্রনও সমান ছিল, দুজনের মধ্যে প্রোটনও সমান ছিল। কথাটা কি বুঝতে পারছো? এটার মানে সংখ্যা গুলো প্রোটন না, অন্য সংখ্যক প্রোটন বা ইলেকট্রন আছে, কিন্তু সেই দুইটা আবার সমান, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, বুঝছি তো নাকি? সবাই বুঝতেছি না? জি ভাই। আচ্ছা, এই বাকিদের রেসপন্স নাই কেন? বাকিরা কি আসি? একটু প্রেস হাত তুলি তো, ইয়েস স্যার প্রেজেন্ট করি তো, সবাই প্রেজেন্ট বলি তো সবাই। জি স্যার আসি। ঘুমাও নাই তো? জি স্যার আসি। ঘুমাইছিলা? না স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই এইটার শক্তি বেশি, তো দুইটার মধ্যে চার্জ ছিল সমান, জিরো, মানে দুজনের মধ্যে প্রোটন নিউট্রনের সংখ্যা ছিল সমান। তো এখন যেহেতু এইটার শক্তি বেশি, মানে এইটার শক্তি বেশি, তো জিরো যখন আমি ঘষাঘষি শুরু করছি, ঘর্ষণ হয়েছে আর কি, তখন ওর শক্তি বেশি থাকার কারণে ও করছে কি, ইলেকট্রন ছিনায় নিছে, কার থেকে ছিনায় নিছে, ওর থেকে। কথাটা বুঝতে পারছি? ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এ যেহেতু শক্তি বেশি, এ কি করবে, বি থেকে কিছু ইলেকট্রন ছিনে নিয়ে নিবে নিজের কাছে, জোর জবরদস্তি পূর্বক। ঠিক আছে, তো ইলেকট্রন চলে আসলো এ তে, বি থেকে এ এর দিকে। এর মধ্যে ইলেকট্রন প্রোটন আগে সমান ছিল, বাট এখন কি সে কিছু এক্সট্রা ইলেকট্রন পাইছে না? পাইছে তো। জি, তো তাইলে এক্সট্রা ইলেকট্রন আসলে কি হয় কোন বস্তুর মধ্যে? তার মাইনাস চার্জ, নেগেটিভ চার্জ হয়, মানে তখন এই বস্তুটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে। ওকে, এই ইলেকট্রন গুলা কোত্থেকে আসছে? বি থেকে আসছে। বিতে তো আগে ইলেকট্রন প্রোটন সমান ছিল, এখন সে কিছু ইলেকট্রন লস দিছে না, খোয়া দিছে এর কাছে, তাহলে ওর কি ইলেকট্রন কমে গেছে? না, কমে তো গেছে। তো কোনো বস্তু থেকে ইলেকট্রন কমে গেলে, ইলেকট্রন বের হয়ে গেলে কি হয়? পজিটিভলি চার্জ হয়। তার মানে এই দুইটা বস্তুকে ঘষাঘষি করার ফলে যার শক্তি বেশি, মানে ইলেকট্রন শক্তি বেশি, সে হয়ে গেল নেগেটিভলি চার্জ, যার ইলেকট্রন শক্তি কম, সে হয়ে গেল পজিটিভলি চার্জ। আর এর মাধ্যমেই আমরা এখন পেয়ে গেলাম দুইটা চার্জিত বস্তু, পজিটিভ চার্জের চার্জিত বস্তু এবং নেগেটিভ চার্জের চার্জিত বস্তু। বুঝতে পারলাম সবাই? আর এই পদ্ধতিটাকে আমরা বলি ঘর্ষণ পদ্ধতিতে আহিতকরণ। এটা আমাদের চ্যাপ্টারের প্রথম টপিক, ঠিক আছে? ঘর্ষণ পদ্ধতিতে আহিতকরণ। এটা তো আবার সব বস্তুর ক্ষেত্রে হবে না। না, সব বস্তুর ক্ষেত্রে হবে না। এখন মনে করো তুমি তুমি 5 ফিট 10 ইঞ্চি, তোমার বন্ধুও 5 ফিট 10 ইঞ্চি, তুমি 1 কেজি ভাত খেলে তোমার বন্ধুও 1 কেজি করে ভাত খায়, দুজনের শক্তি সমান, তাহলে কি হবে? কেউ কি জিতবে? কিচ্ছু হবে না। ঠিক আছে, মানে এই দুজনের মধ্যে ঘটনাটা ঘটানোর জন্য তাদের মধ্যে ইলেকট্রন আসক্তির পার্থক্য থাকা লাগবে, মানে একজনের ইলেকট্রন আসক্তি থাকা লাগবে বেশি, আর একজনের থাকা লাগবে কম। যার ইলেকট্রন আসক্তি বেশি হবে, সে ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে নিজে নেগেটিভ চার্জে চার্জিত হবে, আর যার ইলেকট্রন শক্তি কম, সে ইলেকট্রন হারায়া পজিটিভ চার্জে চার্জিত হবে। বুঝতে পারছি? জি, এই হচ্ছে সিম্পল বিষয়। তো এরকম কিছু উদাহরণ আমরা বলতে পারি। এরকম সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে তোমার কাঠ আর রেশমি কাপড়। কাঠ আর রেশমি কাপড়, তো রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি কাঠের থেকে বেশি। তো এই কারণে তুমি যদি একটা কাঠদণ্ডকে নিয়ে একটা রেশমি কাপড়ের সাথে ঘষো, তখন কাঠদণ্ডটা তো হয়ে যাবে পজিটিভ চার্জ, আর রেশমটা হয়ে যাবে নেগেটিভ চার্জ। বুঝতে পারছি? তাহলে ভাইয়া রেশম রেশমি কাপড়ের ইসে বেশি ইলেকট্রন আসক্তি? রাইট, রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি কাঠের থেকে, কাঠে কম্পেয়ারিং করলে, কাঠের সাথে কম্পেয়ার করলে। তো তখন আমরা যখন ওই কাপড়ের টুকরাটার সাথে আমরা রেশমি কাপড়টা ঘষবো, সরি কি বলি, রেশমি কাপড়ের টুকরার সাথে আমরা যখন কাঠদণ্ডটা ঘষবো, কাঠদণ্ডটা হয়ে যাবে পজিটিভ চার্জ, ইলেকট্রন হারাবে, রেশমটা হয়ে যাবে নেগেটিভ চার্জ।
তো এখন রেশমি কাপড় তো কাপড় নিয়ে তো তুমি পরীক্ষাগারে কাজ করতে পারবা, এটা সুবিধাজনক কোনো জিনিস না, তাই না? ধরলেই তুমি যখন ধরবা খালি হাতে ধরবা, তখনই কিন্তু এটা চার্জ আবার তোমার বডি দিয়ে চলে যাবে, পাস হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে এই চার্জটা ওই জায়গায় থাকবে না তুমি যদি ধরো। তো এই জন্য গ্লাসটাকে নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? তুমি গ্লাসটাকে যদি নিয়ে তুমি ল্যাবে কাজ করতে পারবা, জিনিসটাকে নাড়াচাড়া করতে পারবা যদি তুমি গ্লাভস পরে ধরো, ঠিক আছে? তো এখানে আমরা পজিটিভ চার্জটা ব্যবহার করব কাটের জন্য, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, এই যে আমরা চার্জ উৎপন্ন করলাম কোন একটা ভাবে, তাহলে দেখো তো এখন রেশমের মধ্যে নেগেটিভ চার্জ আছে, কাজদণ্ডের মধ্যে পজিটিভ চার্জ আছে, এরা কি আটকায় আছে না এই জায়গাটায়? এরা কি চলতে ফিরতে পারতেছে? পারতেছে না তো, তাই না? আমরা যখন ইলেকট্রিসিটি ব্যবহার করি তারের মধ্য দিয়ে কিন্তু ইলেকট্রন দৌড়ায়, ঠিক আছে? মানে এখানে ইলেকট্রন প্রোটন কোন চার্জ দৌড়াইতে পারতেছে না, মানে তারা আটকায় আছে, বা এক কথায় তারা স্থির হয়ে আছে। বুঝতে পারছি? জি, মানে স্থির চার্জ তারা, আর এই জন্য এদেরকে আমরা বলি স্থির তড়িৎ, যেটাই হচ্ছে আমাদের চার্জার। ক্লিয়ার সবার কাছে? জি ভাই, এই জন্য স্থির বলা হয়েছে। এই জন্য এদেরকে বলা হয় স্থির তড়িৎ। তবে বেশিক্ষণ স্থির থাকবে না, এটা বাতাসের সাথে আস্তে আস্তে চার্জ হারাইতে থাকবে, বাতাসের কণার কাছে চার্জ হারাবে, খালি হাতে তুমি ধরলে চার্জ হারাবে। কথাটা বুঝতে পারছি? তো এরকম আরেকটা প্র্যাকটিক্যাল ঘটনা কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যেটা হচ্ছে যে একটা কলমকে নিয়ে চুলের সাথে ঘষলে সেই চুলের সেই কলমের আগা কিন্তু ছোট ছোট কাগজের টুকটাকে টান দেয়, ঠিক আছে? বুঝতে পারছো ঘটনাটা? এটা দেখছো না তোমরা সবাই? তো ওইখানে কি হয়, এই যে চুলের সাথে তুমি যখন কলমকে ঘষো, তোমার কলমের ইলেকট্রন আসক্তি চুলের থেকে বেশি, যার কারণে চুলের যে ক্যারোটিন সেটা ইলেকট্রন দিয়ে দেয়, মানে চুল ধনাত্মক আধান আহিত হয় আর কলম ঋণাত্মক আধানে আহিত হয়। এখন প্রশ্ন করতে পারো, তাহলে কলম তো ঋণাত্মক আধানে আহিত হয়, সেটা কাগজের টুকরোকে কেন টানে? ওই যে একটু আগে কথা বললাম, জগতে সবার টাকার প্রতি আসক্তি থাকে, তেমনি ভাবে সব বস্তু ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে। তো ইলেকট্রনের লোভ সামলাতে না পেরে কাগজ তখন কলমের কাছে আসা শুরু করে, কলমের পায়ে ধরার জন্য। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে আর একটু ডিপ কারণ আছে, এটা পরে বলতেছি। হ্যাঁ বলো। মানে ইলেকট্রন নেয়ার জন্য কি কাগজটা উঠানামা করতে থাকে? না, ব্যাপারটা আসলে টেকনিক্যাল বললামই তো, এটা একটা টেকনিক্যাল কারণ আছে, ভিতরে কি ঘটে এটা পরে বলতেছি। বা তুমি এভাবে চিন্তা করতে পারো, কলমের মধ্যে যে ইলেকট্রন আছে মানে কলমের অনেক সম্পত্তি আছে, এটাই ওর সম্পত্তি। তো জি, হ্যালো, হ্যালো। স্যারের ভিডিও পজ হয়ে গেছে। ও আচ্ছা, আমি ভাবছি আমি আমি বাইরে হয়ে গেছিলাম। আচ্ছা থাক, ঠিক আছে। ভাইয়ার ভিডিও পজ হয়ে গেছে, মানে মোবাইল ফোন আসছে। আচ্ছা, ইন্টারনেট কানেকশনে মনে হয় একটু প্রবলেম হচ্ছিল, এখনো প্রবলেম দেখাচ্ছ সবাই? এখন ভাইয়া খুবই অস্বচ্ছ, খুবই অস্বচ্ছ, কারণ ব্যান্ডউইথ খুব খারাপ। আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারতেছি, অনেক খোলা। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে ক্লিয়ার। জি ভাই, আচ্ছা কথা বলতে থাকি, দেখি একটু কথা বলতে বলতে যদি লাইনটা একটু ডেভেলপ। তো তার মানে এইভাবে আমরা স্থির তড়িৎ উৎপন্ন করতে পারি। তো আর এখানে উদাহরণটা ছিল কাচ আর রেশমি কাপড়। তো এখানে কাচটা পজিটিভ, রেশমি কাপড়টা নেগেটিভ। আবার একই কাজটা আমরা করতে পারি তোমার প্লাস্টিকের দণ্ড, হ্যাঁ, বা ফ্লানেল, এই জাতীয় পদার্থ দিয়ে এই দুইটাকে ঘষলেও প্লাস্টিক সুপ সম্ভবত নেগেটিভ চার্জে চার্জিত হয়, ঠিক আছে? বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা এটা একটু দেখে নিব, ঠিক আছে? সম্ভবত ফার্স্ট পেজেই দেওয়া আছে। আচ্ছা এখন কি দেবো, এখন ঠিক হচ্ছে না একটু? জি ভাই, অনেকখানি ক্লিয়ার। হ্যাঁ, আসলে এই প্রবলেম গুলো ফেস করতে হবে একটু, আছে টুকটাক প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম যা জানলাম, তাতে কি কারো কোনো কনফিউশন আছে? ও স্যার, কারো কি কোন, স্যারি আমি বুঝতে পারিনি, আবার বলো।
বুঝছি স্যার। কারো কি কোনো কনফিউশন আছে, প্রশ্ন আছে? না স্যার। নাই তো? না, আচ্ছা। তো তাহলে আমরা চার্জ কি জানলাম, চার্জ কিভাবে আসছে, আর কি জানলাম কিভাবে একটা বস্তুকে চার্জিত করা যেতে পারে, একটা পদ্ধতি জানলাম যেটা হচ্ছে ঘর্ষণ পদ্ধতিতে কোন একটা বস্তুকে আহিতকরণ। আরেকটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি আবেশী প্রক্রিয়ায় আহিতকরণ। কি প্রক্রিয়া? আবেশী প্রক্রিয়া। তো ওইটা জানার আগে আরেকটা জিনিস আগে একটু বোঝাই তোমাদেরকে, যে যখন আমরা কোনো একটা সাধারণ বস্তুর কাছে বা অচার্জিত বস্তু যেটার মধ্যে কোনো চার্জ নাই, তার কাছাকাছি যখন আমরা কোনো একটা চার্জিত বস্তু নিয়ে আসি, কি ঘটে? তো এটার মধ্যে কোনো চার্জ নাই, মানে এটা শূন্য চার্জ, এটার মানে কি বলতো তোমরা সবাই? এটা কোনো আকর্ষণ বা বিকর্ষণ ইসে করতে পারবে না, ইলেকট্রন বা প্রোটন। হ্যাঁ, আর একটু গভীর ভাবে বললে কি বলবো, আর একটু গভীর ভাবে বললে বলতে হবে যে এর মধ্যে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান। হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ সমান, ঠিক আছে? তো এখন আমরা করলাম কি, একটা চার্জিত বস্তু, ধরো আমি একটা কাচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষলাম, দেন ঘষে সেই কাচদণ্ডটাকে এটা কাছাকাছি আনলাম। তো কাচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষলে কি হয়, কাচদণ্ডটা পজিটিভ চার্জে চার্জিত হয়। তাহলে এটা এখন পজিটিভ চার্জে চার্জিত হয়ে আছে। এখন একটু চিন্তা করো, এটা যে পজিটিভ চার্জে চালিত হয়ে আছে, এটাকে আমি এই বস্তুর কাছে আনলাম, এর মধ্যে পজিটিভও আছে নেগেটিভও আছে, এদের কি কোনো, এদের উপর কি এই পজিটিভ চার্জের কোনো এফেক্ট পড়বে? না, অবশ্যই পড়বে। কি এফেক্ট পড়বে? এটার মধ্যে থাকা যে নেগেটিভ চার্জগুলো আছে তারা কাচদণ্ডটাকে আকর্ষণ করবে, তাই না? তো আকর্ষণ করতে গিয়ে এই মধ্যে থাকা যে নেগেটিভ চার্জগুলা, সেই নেগেটিভ চার্জগুলা এই পজিটিভ কাচদণ্ডের কাছাকাছি চলে আসবে, মানে এক সাইডে অবস্থান নিবে। বুঝতে পারছি কথাটা ক্লিয়ার? মানে স্যার ওই কাচদণ্ডের যে জায়গায় আছে সেই জায়গার কাছাকাছি চলে আসবে, কাচদণ্ডের সাইডে চলে যাবে, এক পাশে হয়ে যাবে, ঠিক আছে? অন্যদিকে এর মধ্যে যে পজিটিভ চার্জ গুলো ছিল তারা কি হবে, তারা কিন্তু এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, তারা কিন্তু উল্টা পাশে গিয়ে জায়গা নেবে। কথাটা বুঝতে পারছি? সবাই কি জিনিসটা বুঝতে পারলাম? জি জি। এভরিওয়ান মানে এক কথায় কি হয়েছে এখানে আমি বলি, ওদের এই বস্তুটার মধ্যে আগে ছিল সুখের সংসার, প্রোটন আর ইলেকট্রনের সুখের সংসার। এখন এই প্রোটন ইলেকট্রনের সুখের সংসারে ভাঙন ধরানোর জন্য আসলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটা কাচদণ্ড, আইসা ওদের সুখের সংসারে ফাটল ধরাই দিছে, ঠিক আছে? পজিটিভ একদিকে চলে গেছে, নেগেটিভ আরেকদিকে চলে আসছে, বুঝতে পারছেন? তো এই যে সংসারে ফাটলটা ধরলো, এই ফাটলটা ধরার কারণে এটা এখান থেকে আমরা অনেক কিছু, অনেক কাজ করতে পারবো। কি করতে পারবো? ধরো আমরা যদি এই অবস্থায় এই গোলকটার অর্ধেক সাইডে কি আছে, নেগেটিভ চার্জ, অর্ধেক সাইডে পজিটিভ চার্জ, মানে সুখের সংসারে ফাটল ধরছে, ঠিক আছে? বাট ফাটল ধরলে এখনো পুরোপুরি ডিভোর্স হয় নাই। এখন আমরা যদি এই বলটাকে মাঝখান থেকে ছ্যাঁক করে কেটে দেই, ঠিক আছে, বলটাকে দুইটা টুকরা করে ফেলি, তাহলে কি হবে? দুইটা টুকরা করে ফেললে তারপরে যদি আমি এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটাকে আবার সরায় নেই, এই দুইটা, এই যে এইটার মধ্যে এই পাশে নেগেটিভ চার্জ ছিল, এই পাশে পজিটিভ চার্জ ছিল, দুইটা কি দুই টুকরার মধ্যে আটকা পড়ে গেছে? না, তারা কি আর কোনোদিন একত্র হইতে পারবে না স্যার? মনে হয় না, মনে বলো পারবে না, মানে পার্মানেন্টলি ডিভোর্স করা দেওয়া হয়েছে ওদের মধ্যে, বুঝতে পারছেন ঘটনাটা? তো যার ফলে আমি যে দুইটা টুকরা পাবো, নতুন দুইটা টুকরা, এই দুইটা টুকরা এইটা হবে নেগেটিভ চার্জ, ওইটা হবে কি পজিটিভ চার্জ, বুঝতে পারছি ঘটনাটা? সবাই বুঝছি কাহিনীটা কি হয়েছে এখানে? আচ্ছা ভাই, মানে এটা তো মানে ইসে, কিন্তু আগে না, আগে প্রশ্ন করা লাগবে না, আমি আগে পুরো আলোচনা শেষ করি। যখন একটা টপিক নিয়ে আমরা করব, টপিক যখন পুরোটা শেষ হবে তারপরে প্রশ্ন করবে, কেন জানো? কারণ দেখা যাবে তুমি এখন যে প্রশ্নটা আমাকে করবা, ওইটা আমি এখনই বলতাম হয়তো, বাবা এই টপিকের মধ্যে আসবে, ঠিক আছে?
তো মোস্ট অফ দা কেস এরকমই হবে, ঠিক আছে? এই জন্য একটা টপিক শেষ হওয়ার পরে প্রশ্নটা করবা, টপিকটা শেষ নেই এখনো। তো এই পর্যন্ত বুঝছি না তাহলে কি হলো এখানে। তাহলে আমরা বস্তুটাকে ধরলামও না, টাচও করলাম না, কিচ্ছু করলাম না, শুধুমাত্র আরেকটা জাদুর কাঠি দিয়ে মানে কাজদণ্ড দিয়ে এটাকে উইদাউট টাচ আমরা এটাকে কি করে ফেলছি, এর মধ্যে চার্জ স্থানান্তর করে ফেলছি, মানে একটাকে পজিটিভ চার্জ করে ফেলছি, একটাকে নেগেটিভ চার্জ করে ফেলছি। বুঝতে পারছি ঘটনাটা? তো এই ধরনের এই পদ্ধতিতে যখন আমরা কোন একটা বস্তুকে স্পর্শ না করে কেবলমাত্র অন্য একটা আধানের উপস্থিতিতে কোন বস্তুর মধ্যে আমরা চার্জ সঞ্চারিত করব, তখন তাকে আমরা বলি আবেশী প্রক্রিয়ায় আহিতকরণ। কথাটা বুঝতে পারছি? যখন কোনো বস্তুকে স্পর্শ না করে বা স্পর্শ ছাড়া কোনো বস্তুর মধ্যে কেবলমাত্র অন্য একটি আহিত বস্তুর উপস্থিতিতে চার্জ সঞ্চারিত করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলবো আবেশী প্রক্রিয়ায় আহিতকরণ। ঠিক আছে? স্পর্শ না করে কেবলমাত্র অন্য একটি চার্জের উপস্থিতিতে কোনো বস্তুর মধ্যে চার্জ সঞ্চারিত করার বা আধান সঞ্চারিত করার পদ্ধতিকে বলা হয় আবেশী প্রক্রিয়ায় আহিতকরণ। বুঝলাম সংজ্ঞাটা? বুঝছি ভাই। আহিত না আহিত? আহিত আহিত হ হ আচ্ছা হাসের হ, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এখন সবাই কি কনসেপ্টটা বুঝছে এখানে? জি ভাইয়া। জি স্যার। তো এখন এই যে আমরা একটা গোলক নিয়ে কাজ করছি না, করে তো মাঝখানে গোলকটাকে আবার ভাগ কাটতে হবে, এত ভেজাল করার আসলে লাগে না, ঠিক আছে? আমরা যদি এই জায়গায় এখন একটা গোলক না নিয়ে আমরা যদি দুইটা গোলক নেই, দুইটা গোলক নেই এবং দুইটা গোলককে পাশাপাশি রাখি, পাশাপাশি রেখে আমরা জাস্ট কি করি একসাথে লাগায় রাখবো, অচার্জিত মানে যেটার মধ্যে কোনো চার্জ নাই, এমন দুইটা গোলককে পাশাপাশি নিয়ে লাগায় রাখবো। তো যখন দুইটা গোলককে আমি একসাথে লাগায় রাখছি, তারা কিন্তু টেকনিক্যালি একটা বস্তু হিসেবে কাজ করবে, দুইটা আলাদা আলাদা বস্তু হিসেবে কাজ করবে না। কথাটা বুঝতে পারছি? তো এখন এদের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ সমান সমান আছে, তো আমরা যদি ওই কাজদণ্ডটাকে এখন এই একটা গোলকের কাছে আনি যেটা কিনা পজিটিভলি চার্জ, তো তখন কি হবে, এই পজিটিভ চার্জের আকর্ষণে এই দিকে কিছু নেগেটিভ এসে জমা হবে আর কিছু ধনাত্মক চার্জ এই পাশে চলে যাবে, মানে বেসিক্যালি ওই গোলকে চলে যাবে। কথাটা বুঝছি আমরা? তো এই অবস্থায় যদি আমরা এই গোলক দুটাকে ধরে জাস্ট আলাদা করে ফেলি, এটাকে যদি আমি এই অবস্থায় জাস্ট আলাদা করে আমি একটু পাশে রেখে দিই, দূরে সরায় ফেলি, তাহলে কি হবে, তাহলেই তো এর মধ্যে পজিটিভ চার্জ গুলো ট্র্যাপ হয়ে গেল, এর মধ্যে নেগেটিভ চার্জ গুলো ট্র্যাপ হয়ে গেল। তো আমরা পেয়ে গেলাম দুইটা বস্তু, যেটার মধ্যে একটার মধ্যে পজিটিভ চার্জ, একটার মধ্যে নেগেটিভ চার্জ। বুঝতে পারছি ঘটনাটা? প্রশ্ন আছে। হ্যাঁ বলো। যখন আমরা একটা গোলক নিয়ে যখন কাজ করব, তো যখন কাজদণ্ডটা নিব তখন এক পাশে প্লাস চলে আসবে আর এক পাশে মাইনাস চলে আসবে, যখন আবার কাজদণ্ডটা সরিয়ে নিব তখন কি প্লাস মাইনাস গুলো আবার একসাথে হবে না, নাকি তখন মিলেমিশে একাকার হয়ে যাবে? একাকার মিলেমিশে একাকার হয়ে যাবে, মানে দুটাকে আলাদা করতে হবে তোমার ওই কাজদণ্ডটাকে ধরে রাখা অবস্থায়, মানে লোভ দেখায় তাদেরকে আলাদা করে রাখতে হবে, তারপর মাঝখানে বিচ্ছেদ করে দিতে হবে, ঠিক আছে? তো বিচ্ছেদ করে দেওয়ার পর তারপর যদি তুমি এখন কাজদণ্ড সরে আসালো, কাজদণ্ড যদি এখন নাই করে ফেলো, তাতেও কোনো আর লাভ নাই, ওরা ধোকা খেয়ে গেছে। কথাটা বুঝতে পারছি? জি ভাই। ওকে, এইটাই আর কিছু না, তো সিম্পল। এই ধরনের পদ্ধতিকে আমরা বলি আবেশী প্রক্রিয়ায় আহিতকরণ। ঠিক আছে সবার? এবার উচ্চল কি যেন প্রশ্ন করতে চাইছিলা বলো। আচ্ছা ভাই, মানে শুধু কোন বস্তু থেকে খালি ইলেকট্রন বা খালি প্রোটন থাকতে পারে? টেকনিক্যালি থাকতে পারে না, কোনোদিনই সম্ভব না, কারণ বস্তু কি যে কোনো পদার্থ, পদার্থ কি দিয়ে তৈরি? পদার্থ পরমাণু দিয়ে তৈরি, আর পরমাণু কি দিয়ে তৈরি? ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি। তো তুমি শুধু প্রোটন শুধু ইলেকট্রন কোনোদিনও খুঁজে পাবা না, কোনো বস্তুতে খুঁজে পাবা না, পাবা তুমি শুধুমাত্র যদি একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে টান দিয়ে বাড়ি করে নিয়ে আসতে পারো, ঠিক আছে, কোনো ভাবে বাড়ি করতে পারো, তাহলে ওই নিউক্লিয়াসের মধ্যে শুধু প্রোটন আর নিউট্রন আছে, কোনো ইলেকট্রন নাই,
বাট এটা সম্ভবই না, ঠিক আছে? নিউক্লিয়াস বের করে নিয়ে আসলে ওটা আর কোনো কিছু অস্তিত্বই থাকবে না, ঠিক আছে? আচ্ছা ভাই তাইলে, বা চিন্তা করা যাবে না তখন। হ্যাঁ বলুন। আচ্ছা ভাই তাইলে আপনি যে এটা করছেন এটা কি জাস্ট মানে এক্সাম্পল মানে ধরছেন কোনটা? এই যে শুধু ইলেকট্রন গুলার প্রোটন গুলারে সেপারেট করে দিন? ওয়েট 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 ওয়েট, বুঝতে পারছি তুমি এখানে ভুলভাবে জিনিসটা চিন্তা করতেছো। এটার মধ্যে এখন শুধু ইলেকট্রন আছে মানে কি এগুলা অতিরিক্ত, এগুলা সেই ইলেকট্রন গুলা যেগুলো এর মধ্যে ছিল, বাট এই বস্তু দুইটাকে যখন আমি আলাদা করছি বস্তুগুলো আর কি পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণু গুলার মধ্যে প্রোটন ছিল না? অবশ্যই ছিল। তো এর মধ্যে প্রোটন গুলো এখনো আছে, এর মধ্যে কিন্তু প্রোটন এখনো আছে, এই বস্তুগুলোর মধ্যে প্রোটন এখনো রয়ে গিয়েছে, প্রোটন কিন্তু আসে নাই। এখানে আমি যেটা বোঝাইছি যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন, তোমাদেরকে বোঝাই জিনিসটা বোঝো। এটা আমি একটু পরে বলতাম। আর একটা জিনিস যে তোমরা একটা জিনিস কেউ না আমাকে প্রশ্ন করো নাই এতক্ষণ ধরে, যেটা প্রশ্ন করার দরকার ছিল। কি বলছি আমরা? আমি আমরা কি দেখতেছি, পজিটিভ চার্জ একদিকে চলে যাচ্ছে, নেগেটিভ চার্জ আরেক দিকে চলে আসতেছে, তাই না? আচ্ছা, নেগেটিভ চার্জ ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন স্থানান্তরিত হতে পারে। পজিটিভ চার্জ প্রোটন, প্রোটন কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে? না। হুম, তাহলে পজিটিভ চার্জ এক সাইডে কেমনে গেল? চিন্তা করছো একবারও? না ভাইয়া, ওই চিন্তাটা করতে হবে, প্রশ্ন করতে হবে, ঠিক আছে? বিকর্ষণ করছে এই জন্য, আকর্ষণ বিকর্ষণ যদিও করে, মনে করো প্রচন্ড পরিমাণেও বিকর্ষণ করে, ঠিক আছে? এই যে মনে করো দেয়ালটা, আমার এখানে দেয়াল আছে, ঠিক আছে? মনে করো আমি যদি প্রচন্ড পরিমাণেও ধাক্কা দেই দেয়ালকে, আমি ভাঙ সরাতে পারবো? পারবো না। তো প্রোটনকে বিকর্ষণ করে, ঠিক আছে, বাট প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তুমি কি নিউক্লিয়াসকে সরাইতে পারবা? পরমাণুতে নিউক্লিয়াসটা একদম ফিক্স স্থায়ী ভাবে আছে, তাই না? তো তাহলে পজিটিভ চার্জ কিভাবে এক পাশে গেল? বুঝতে পারছো প্রশ্নটা? এটাই, হ্যাঁ, তাহলে কিভাবে এই প্রক্রিয়াটা হইলো? হ্যাঁ, এই প্রশ্নটা আমরা কেউ করি নাই। তার মানে এই না আমি যা বলছি সেটা ভুল, অবশ্যই পজিটিভ চার্জ এক পাশে হয়, নেগেটিভ চার্জ এক পাশে জমা পড়ে, দুইটাকে আলাদা করলে পজিটিভ নেগেটিভ চার্জ হয়, কিন্তু কিভাবে পজিটিভ এর পাশে ট্রান্সফার হলো সেটা বুঝতে হবে তোমাকে। আচ্ছা দেখো, ধরো আমরা একটা সাধারণ বস্তু নিলাম, ঠিক আছে? ধরো এর মধ্যে পজিটিভ চার্জ আছে, মানে সাধারণ বস্তু বলতে কি মানে এর মধ্যে কোনো ই নাই, মানে চার্জ নাই, মানে টোটাল নেট চার্জ নাই, মানে প্রোটন ইলেকট্রনের সংখ্যা সমান। তাহলে একটা প্রোটনের সাথে একটা ইলেকট্রন আছে আমি ধরতে পারি না? পারি? হুম, অবশ্যই পারি। একটা প্রোটন একটা ইলেকট্রন, একটা প্রোটন একটা ইলেকট্রন, ঠিক একই ভাবে এইখানেও আছে তোমার একটা প্রোটন একটা ইলেকট্রন, একটা প্রোটন একটা ইলেকট্রন, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, সব সমান সমান, ঠিক আছে? তো এখন এদের মধ্যে কি এই টোটাল বস্তুটার মধ্যে কি মোট চার্জ আছে? না ভাইয়া, মোট চার্জ নেই। মোট চার্জ নাই, মোট চার্জ শূন্য। এখন আমি করলাম কি, একটা পজিটিভ কাজদণ্ডকে এটা কাছাকাছি রাখলাম, ঠিক আছে? তো পজিটিভ চার্জ গুলো কিন্তু কোনোদিনই লড়তে চড়তে পারবে না, পারবে কে? একমাত্র নেগেটিভ চার্জ, ঠিক আছে? মানে ইলেকট্রন গুলা মুভ করতে পারবে, তাই না? আমরা জানি ইলেকট্রন এক পরমাণু থেকে এক পরমাণু যাইতে পারে। তো পজিটিভ চার্জকে বিকর্ষণ করলেও পজিটিভ চার্জ একদম মানে কিল মেরে বসে থাকবে, লড়াচড়া নাই। বাট এই যে পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জ সবগুলাকে আকর্ষণ করবে না, টান দিকে টান দিয়ে না, মানে আসো আসো আমার কাছে আসো বলতে থাকবে না, তাই তো? তো এই যে এই সাইডের যে ইলেকট্রন গুলো আছে তখন কি এই সাইডে চলে আসবে না? আসবে, আসার তো কথা না, আসবেই আসলে। তো এইখান থেকে ইলেকট্রনটা মনে করো এখানে চলে আসলো, ওকে? এখান থেকে এই ইলেকট্রনটা মনে করো এখানে চলে আসলো, ঠিক আছে? এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসলো, এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসলো। এখন একটু সিচুয়েশনটা চিন্তা করো,
একটু আগে যে আমি প্লাস মাইনাস লিখে রাখছিলাম, আসলে তো ওগুলো বাদ দিয়ে চিন্তা করলে হয়, কারণ ওগুলো তো কাটাকাটি হয়ে গেছে, ব্যালেন্স মানে কাটাকাটি হওয়ার অবস্থায় ছিল না, তাই তো? বাট যখন নেগেটিভ চার্জ গুলো এই পাশে চলে আসলো, এইখানে একটা প্রোটনের সঙ্গে তিনটা ইলেকট্রন, এখানে একটা প্রোটনের সঙ্গে কয়টা ইলেকট্রন? তিনটা ইলেকট্রন, মানে এখানে দুইটা প্রোটন ছয়টা ইলেকট্রন। তাহলে এই জায়গাটায় যতগুলা ইলেকট্রন থাকার কথা ছিল তার থেকে বেশি ইলেকট্রন আছে এখন? আছে কি নাই? তাহলে এই অংশ কি এখন আমি বলতে পারবো এখানে কাটাকাটি হয়েছে? পারবো পারবো না, কারণ এখানে একটা প্রোটন একটা ইলেকট্রন কাটবে, একটা প্রোটন আরেকটা ইলেকট্রন কে কাটবে, বাট আরো চারটে ইলেকট্রন পড়ে থাকবে। কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার? জি। তো বুঝতে পারছি সবাই কথাটা এই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, তো তার মানে এখন এই বস্তুগুলো, এই বস্তুটার এই পাশটা নেগেটিভ চার্জ, তাই না? বাম পাশটা নেগেটিভ চার্জ। এখন একটু চিন্তা করো, এই ইলেকট্রন গুলো কোথা থেকে আসছে? এইখানে পরমাণু গুলো থেকে আসছে না? আসছে তো। তো ইলেকট্রন গুলো যখন এই পাশ থেকে পরমাণু, এই পরমাণু নিউক্লিয়াস গুলোর চারপাশে ঘুরতেছিল, এই পরমাণু থেকে বের হয়ে চলে আসছে, আসার সময় এই পরমাণু গুলাকে ইলেকট্রন ছ্যাঁকা দিয়ে চলে আসছে না? ছ্যাঁকা দিয়ে পজিটিভ বানায় চলে আসছে না? বুঝতে পারছি? হ্যাঁ অবশ্যই। জি জি। তার মানে আগে পজিটিভ নেগেটিভ সমান সমান করে কাটাকাটি অবস্থায় ছিল, বাট এখন এই সাই অংশ থেকে ইলেকট্রন বের করে নিয়ে চলে আসছি আমি, তাহলে এই সাইটা কি পজিটিভ চার্জে চার্জিত হইলো না? অবশ্যই। তার মানে এই সাইডে নেগেটিভ চার্জে চার্জিত হইলো, ওই সাইডে পজিটিভ চার্জে চার্জিত হইলো, মানে একত্রে ধরা যায় যে এইদিকে ইলেকট্রন আসছে, ওইদিকে প্রোটন গেছে, বাট আসলে প্রোটন যায় নাই, ইলেকট্রন ওই দিক থেকে আইসা ওই পাশকে ধনাত্মক বানাইছে। হ্যাঁ কথাটা বুঝতে পারছিস? আর এই কারণে তখন আমি বলতে পারবো যে এই বস্তুটার এই পাশটা নেগেটিভ চার্জ, এই পাশটা পজিটিভ চার্জ, মানে এখানে নেগেটিভ চার্জ এসে জমা হয়েছে, আর ওইখানে নেগেটিভ প্লাস হয়ে যাওয়ার কারণে, নেগেটিভ কমে যাওয়ার কারণে ওই পাশটা পজিটিভ চার্জ দিয়ে জমছে। কথাটা বুঝতে পারছি সবাই? জি জি স্যার। কারো কোনো আর কনফিউশন আছে? স্যার এটা কি কি এটা কি কি আমরা ভাগ করে দিছি, মানে পুরোপুরি ভেঙে দিয়েছি নাকি জাস্ট ধরছি যে? এই অবস্থায় মাঝখানে দুটাকে আমরা আলাদা করে ফেলছি। আচ্ছা এতে কি হলো, আগে সব জায়গায় ইলেকট্রন সমান ভাবে মানে বিন্যস্ত করা ছিল, সমান ভাবে ডিস্ট্রিবিউটেড ছিল, বাট এখন ডিস্ট্রিবিউশনটা এক পাশে বেশি আরেক পাশে ডিস্ট্রিবিউশন কম। এখন যদি আমি আলাদা করে দেই, তাহলে তো ওই এই বস্তুর মধ্যে তো ওই পাশ থেকে আসা এক্সট্রা ইলেকট্রন গুলো রয়ে গেছে, ঠিক আছে, আর ওই পাশটা তো ইলেকট্রন হারায় দিতে এই পাশের কাছে, এই ভাগের কাছে, যার কারণে এটা পজিটিভ এটা নেগেটিভ। আচ্ছা জি। বুঝছি। আচ্ছা, আরেকজন কি যেন প্রশ্ন করতে নিছিলা, কোন আপু জানি? কে যেন একটু প্রশ্ন করতেছিল আরেকজন? তোমার কি শুনতে পাচ্ছ আমাকে? জি হ্যাঁ। হ্যাঁ, কে যেন প্রশ্ন করতেছিল আমাকে, আরেকটা প্রশ্ন করতেছিল। তার প্রশ্ন করে নাই, মেবি যে বলছে যে বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ক্লিয়ার সবার কাছে কনসেপ্টটা কি হইলো তাহলে এখানে? জি স্যার। আচ্ছা, তো আজকের মতো আমরা সেই পর্যন্তই থাকবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা জানলাম চার্জ কি, চার্জ কিভাবে কাজ করে, ঘর্ষণ পদ্ধতিতে আহিতকরণ এবং আবেশী পদ্ধতিতে আহিতকরণ, ঠিক আছে? নেক্সট দিন আমরা জানবো যে এগুলাকে কিভাবে শনাক্ত করতে হয়। এই যে এতক্ষণ ধরে এত কিছু বললাম, এটা তো আমরা খালি চোখে দেখতে পাই না, তো আমাদের তো আসলে বের করে দেখতে হবে যে আসলে এই বস্তুগুলো আমাদের চার্জ জমা হয়েছে কিনা, মানে চার্জ সেন্স করতে হবে, চার্জ বুঝতে হবে, চার্জকে পরীক্ষা করে দেখতে হবে। তো নেক্সট দিন আমরা জানবো কিভাবে এই চার্জকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তারপর জানবো কুলম্বের সূত্র কি, এগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? তো কারো কোনো কিছু প্রশ্ন আছে এখন আর?
কারো কোনো রকম প্রশ্ন আছে কি? নাই। ওকে, তো তাহলে আজকের মতো এতটুকুই থাক, ঠিক আছে? অলরেডি আমাদের 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছি আমাকে? জি ভাইয়া। ওকে, তো আজকে যে জিনিসগুলো আমরা পড়লাম, আমাদের কিন্তু প্রত্যেকদিন নোট করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো নোট করতে হবে খাতায়। তো সবাই জিনিসগুলো সুন্দর করে পয়েন্ট গুলো, মূল মূল কথাগুলো খাতায় নোট করবা, নোট করে নোট গুলা গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আপাতত কাজ। আর আমরা তাহলে নেক্সট আবার কবে দেখা করতেছি? বৃহস্পতিবার, তাই তো? জি ভাই, বৃহস্পতিবার 6টায়, তো সন্ধ্যা 6টায়। বৃহস্পতির আগ পর্যন্ত তুমি ঘাটতে থাকো, তোমার আরো প্রশ্ন মাথার মধ্যে নিয়ে আসতে থাকো, জিনিসগুলা নিয়ে যাতে বাতে করতে থাকো, ঠিক আছে? বুঝতে ভাই থাকো, আমার জিনিসগুলা মুখস্থ করার চেষ্টা করো। ভাই আমার ওয়াইফাই কানেকশন চলে গেছিল ভাই, আবার একটু কাজটা একটু বুঝিয়ে দিবেন প্লিজ। কোনটা 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 এইটা? না মানে কি পড়া ছিল, আমি ওয়াইফাই কানেকশন চলে গেছিল। ও আর ও পড়াটা বলতেছি যে আজকের মতো তো এই পর্যন্তই। যে আহিতকরণ চার্জ কি, ঘর্ষণ প্রভাবিত আহিতকরণ কি, আবেশিত প্রক্রিয়া আহিতকরণ কি, দেন হচ্ছে তোমরা একটু বইটা ঘাটবা এবং আমরা যা যা পড়লাম মূল জিনিসগুলো আজকে পয়েন্ট আকারে সুন্দর করে খাতায় নোট করবা, নোট করে ওকে আমাকে সাবমিট করবা গ্রুপের মধ্যে, এবং ওই খাতাটা আলাদা রাখবা তোমরা, হ্যাঁ, যাতে তোমাদের পরবর্তীতে অনেক ফ্যাসিলিটি হয়। তোমরা মূলত দুইটা খাতা বানাবা, একটা হচ্ছে ক্লাস নোট আর একটা হচ্ছে ম্যাথের নোট, ঠিক আছে? আমরা যখন ম্যাথ প্রবলেম ধরবো চ্যাপ্টার শেষ করে, তখন আমরা প্রচুর ম্যাথ সলভ করবো। ওকে ওই ম্যাথ গুলা কন্টিনিউসলি আমাদের প্র্যাকটিস করে নোট খাতায় তুলতে হবে, ওগুলো আমাকে দেখাইতেও হবে, বুঝতে পারছি সবাই? জি ভাই। তাহলে ভাই আজকে ওকে, যে ক্লাস নোট করেছি বা করব নাকি করেছি, সেটা কি দেখাবো না? হ্যাঁ, তুমি হয়তো রাফলি করছো, সুন্দর করে যদি তুলতে পারো দেখতে তুমি অ্যাপ্রিসিয়েশন পাবা, তো যত সুন্দর করে তুমি করতে পারো। এখন যদি ক্লাস করে থাকো এটাও ফাইন, ঠিক আছে? বাট নিশ্চয়ই তুমি রাফলি করছো, বাট এখন যখন তুমি সবগুলো জিনিসটা বুঝছো, তোমার জিনিসগুলো সুন্দর করে, সংজ্ঞা গুলো সুন্দর করে, ছবিগুলো ফিগার গুলো আঁকা থাকলে সুবিধা হয়, তুমি সুন্দর করে নোট করতে পারলে বেস্ট, সবচেয়ে ভালো হয় আরকি, ঠিক আছে? ওইটা করলে। আর যদি বেশি সময় স্বল্পতা থাকে, তাহলে আজকেরটাও যেটা নোট করছো, যদি নোটটা কাটা ছেটা না থাকে ওটাও সাবমিট করতে পারো, ঠিক আছে? জি এটা হচ্ছে তোমার ডেভেলপমেন্টের জন্য। তো আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, সবাইকে দেখা হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? জি বাই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সালাম। ভাই, আসসালামু আলাইকুম।